while drum and show me till I reach it, bless me. Blame me for anything you like. Doesn't matter, doesn't consent to what extent you can just like blame me. But it gives a lot of pain when someone tells me I'm a bad girl. Bad girl. I'm a bad girl. I'm a bad girl. I'm a bad, 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 bad girl. I'm a bad girl. মুরলি আমার সোনাকে ওঠারে সোনাকে ওঠা আমার সোনাকে ওঠারে আমার সোনাকে ওঠা আমার বাবুকে ওঠারে বাবা মুরলি মহারাজ তোমার ভালোবাসার জয়যাত্রা হোক আমি তাহলে আসছি অল দ্য বেস্ট সুইট ড্রিম কিরে কি হলো এক্ষুনি ছিঁড়ে যেত কি ছিঁড়ে যেত শিখে থেকে ননির হাড়ি প্রভু শ্রীকৃষ্ণ ননির হাড়ি চুরি করতে গিয়েছিল সকাল সকাল শ্রীকৃষ্ণ চরিত্র পড়ছিস না ভালো কথা আসুন তাড়াতাড়ি রেডি হয়ে নে পিনি এসে পৌঁছে যাবে হ্যাঁ লুঙ্গি পরে শুই বলে তুই আমাকে তো হয়রান করছিস তুই ভাবছিস ফাঁদ ফেলে মুরলির বাঁশি কাড়বি এই মুরলি যদি তোর বাঁশ না বাঁকা করতে পেরেছে তো আমার নামও মুরলি নয় হ্যাঁ হে প্রভু আরে রাধা এক্ষুনি পিনু এসে পড়বে তুই তাড়াতাড়ি ঘরের কাজ শেষ কর ঠিক আছে আমি একটু বাগান থেকে ঘুরে আসছি হ্যাঁ বাবু এই মুলি মুলি এই তুই যা তো বাবুর বেডরুমটা সাফা করে দিয়ে তো তুমি গিয়ে করো না আরে আমি তো যাচ্ছি দিদির মিউজিক রুম সাফা করতে দিদি মিউজিককে ভালোবাসে বলে তুমি দিদির মিউজিক রুমটাই সাজাবে দিদির কাছে নাম কিনবে না আজকে আমি দিদির মিউজিক রুম আর বেডরুম সাজাবো আমি নাম কিনবো আরে বাবা মুলি দেখ পজিশন অনুযায়ী কাজ হয় আমি হলাম কম্পাউন্ডার আর তুই হলি গিয়ে আমার নিচেরটা আরে নিচেরটা মানে অ্যাসিস্ট্যান্ট আমি যদি চাই দিদির মিউজিক রুমে যে কোনো কাউকে পাঠিয়ে দিতেই পারি পাঠিয়ে দাও না 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 পজিশন গড়বড় হয়ে যাবে না শোনা রে আমি তোকে কত ভালোবাসি বল কত স্নেহ করি তাই না আজ সকালে যে স্নেহের দড়িটা বেঁধে দিয়ে এসেছিলে ফসকা পড়ে গেছে কই দেখি 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 দেখা যাবে না পকেট আর্ধ করছে কেন কোথাও আবার নাড়িয়ে দিল ই খাস না খাস না আরে এটা মালিশ করার জন্য বুঝলি পরে মালিশ করে দেখবি পুরো চাঙ্গা হয়ে যাবে ও কি ময়লা হয়েছে এই মুরলিটা কাজ করার মন নেই খালি কোথায় কি মালিশ করবে তাই ভাবছে আরে এই মুরলি তোর হলো হ্যাঁ হ্যাঁ খালি নাকটাই মুছতে বাকি আজ যদি নাড়ু তোর নাক না ঘষিয়েছিস তাহলে আমার নাম মুরলি না হ্যাঁ শোন আমি ক্লিনিকে বেরোচ্ছি তুইও তাড়াতাড়ি আয় নাড়ু বাবু মিউজিক রুম তুমি সাজালে বাঁশি আমি বাজাবো হলো সুমনা আমার জন্য তো রাজকন্যা এর এই পৃথিবীতে আর কেউ নেই কেন আমি আছি তো আমার সাথে দেখা হলো তাই ওকে সাথে করে নিয়ে এলাম এখন থেকে এ আমাদের সাথে এখানেই থাকবে ভালোই হলো এদের সবাইকে দেখো আমরা কেউই রক্ত সম্পর্কে নই কিন্তু আমরা একটাই পরিবার ইনি হলেন রাধা মাসি আমাদের সবার মা বেঁচে থাকো মা এ হলো আমাদের ক্লিনিকের কম্পাউন্ডার আমি যখন হয়েছিলাম না আমার মা তো কাজ করতে মাঠে গিয়েছিল আর বাড়ি ফিরতে পারেনি আমি সেখানে হয়ে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আর বকিস না তো আর আমি হলাম অর্ডারলি ওবিডিয়েন্টলি ফ্রেন্ডলি মুরলি মনে হয় নমস্কার ও দেখ নাম মুরলি আমার নাম নাড়ু আচ্ছা মাসি বাবা কোথায় গেল বাগানে পায়চারি করতে গেছে ও আচ্ছা ব্যাগটা ভেতরে নিয়ে যা তো এই শোন এখানে আয় নিয়ে যা মাসি সুমনাকে সঙ্গে নিয়ে যাও চল মা ভেতরে চল দেখ মুরলি তোর বাজে বকার দোষ আছে এখানেও নতুন তো তাই বেশি কথা বলবি না পালিয়ে যাবে দারুণ লাগছে এইটা এইটা মানে কত ঠান্ডা পড়েছে বলতো তার উপর দিনে দিনে কুয়াশা বেড়েই চলেছে আর তুমি খালি মাথায় মর্নিং ওয়াকে যাবে
ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া তো আমার খুবই দরকার। কিন্তু তোর কথা, জীবনে এরকম গরম, বর্ষা, শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোরও একজন সাথী দরকার। ওহো, কাম অন বাবা, আমি হলাম এক্স কমিশন অফিসার অফ ইন্ডিয়ান আর্মি মিস পরিপূর্ণা পুরকায়ে, পি ফর প্রোটেক্টেড, মানে সম্পূর্ণ সুরক্ষিত। আমি হলাম চিফ সেক্রেটারি, রিটায়ার্ড আইএএস পবিত্র পুরকায়ে, এন্ড আই এম প্রাউড টু বি ইওর ডটার। কিন্তু আমি কখনোই চাইনি যে চাকরি জীবনের শুরুতে দুবছর পূর্ণ হতে না হতেই তোর নামের সাথে এক্সটা জুড়ে যাক। খুব ভেবেচিন্তে আমি আর তোর মা তোর নাম ডেকেছিলাম পরিপূর্ণা, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুতেই তুই সেরকম পূর্ণতা পেলি না। ভেবেছিলাম তুই একজন সিঙ্গার হবি, তুই একজন ডাক্তার হয়ে গেলি। আমার কেমন যেন মনে হচ্ছে তুমি সকাল সকাল খুব সিরিয়াস মুডে আছো, মানে চিন্তিত আছো। তোমাকে আমায় এবার ঠান্ডা করতে হলে আমাকে কিছু একটা করতে হবে। কি করব? হ্যাঁ, গরমা গরম কফি। লা 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 লা। ব্যাটারি তো আছে। কি হলো? এদেরকে নিয়ে না কিচ্ছু হবে না। দু চার দিন একটু বাইরে গেছি, সব জিনিস এলোমেলো। মুরলি, নাড়ু, সাউন্ড ইঞ্জিনিয়ার কে হতে বলেছে? এই আমার রুমে কে গেছিল? কে গেছিল? আমি। তুই তো নোংরা সাফা করছিলিস, এদিক ওদিক কেন হাত দিয়েছিস? হ্যাঁ, তোমাদের সবাইকে আমি একটা কথা বলে রাখছি, আমার দুটো জিনিস ডিস্টার্ব হলে একদম টলারেট করি না। মিউজিক, ডিসিপ্লিন। আরে কপি হলো কি না? পিনু ফ্রেশ হয়ে চলে আসার পর কে নিয়ে আসবি? তাড়াতাড়ি নিয়ে আয়। কফি। জব দিল হি টুট গয়া। কি গানটা পেয়ে গেলি? হ্যাঁ, অনেক কষ্ট করে পেয়েছি। এই ডিভিডিও আমি নিয়ে এসেছি, একদম ফাটাফাটি। আমাদের মিউজিক সিস্টেমে শুনলে না দারুণ মজা হবে। সে তো পরে শুনবো, আগে এতে শোনা। এতে শুনবে? আচ্ছা ঠিক আছে। এত বড় বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, একটা কাজ কর, ইঞ্জেকশনটা বার কর। বসো বসো, টুলের উপর বসো। কি হয়েছে? এই দেখুন না দিদি। ও কি বলছে দিদি? কথা হলো গিয়ে, উত্তমের পেট পরিষ্কার হচ্ছিল না। আমাদের নাড়ুবাবু বললো গুড়াখু নিয়ে যাও, সকাল সন্ধে ঘষে দেবে, পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এ করলো কি দাঁতে ঘষার বদলে। আচ্ছা তুই একটা কাজ কর, আগে কাটোয়া চলে যা। বাদামবাড়ি ফুটপাতের উপর বসে যাবি, শিকর বাকর, কবিরাজি, টোটকা টুটকি সব ওষুধ ওখানে বিক্রি করবি। দিদি গুড়াখুতে পেট পরিষ্কার হয়ে যায়। থাক থাক, আর বেশি পরিষ্কার করে দরকার নেই। শোনো, আগে তুমি একটা কাজ করো, এই অয়েন্টমেন্টটা লাগাবে, খাবার পর এই ওষুধটা খেয়ে নেবে। আপনি দেখে নিলেন মানে আমার রোগ আপনা আপনিই ভালো হয়ে যাবে। আসছি দিদিমণি, নমস্কার। ওফো, তোমাদের দুজনকে কতবার বলেছি, যদি কোনো ডাউট হয় ফোনে আমার সঙ্গে কনসাল্ট করো, কিছুই না, যা ইচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছ। দিদি এই নাড়ুবাবু তো সাপুড়ে না হয়েও সাপের গর্তে হাত ঢোকাচ্ছে। তোকে ভালো সাজতে হবে। হ্যালো, হোয়াট, সাপে কামড়েছে? কি সাপ? ওকে তাড়াতাড়ি এখানে আনতে বলো। আপনি কোথা থেকে বলছেন? ওহো, বাড়ি থেকে এখানে আসতে অনেক সময় লাগবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে এক কাজ করুন, তার হাঁটুর ওপর একটা দড়ি কিংবা কাপড়ের টুকরো ভালো করে কষে বেঁধে দিন, যেন ব্লাড সার্কুলেশন না হয়। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। শ্যামা,
সে যাই হোক এত পরিশ্রম করে বেঁচে তো গেল লোকটা। আমরা দিদির কথা এলাম বলে, না হলে ওই লোকটার কি হতো? ভগবানের খাতায় বোধহয় নাম উঠেই যেত। আরে আমাদের দিদির হাতে সঞ্জীবনী আছে না, একবার মনা মানুষও দাঁড়িয়ে যাবে। থাক থাক, আর বেশি মাস্কা মারার দরকার নেই। হ্যালো সুমনা, বাবাকে বলে দিস আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? বাড়িতে রান্না করবি না, আমি বাইরে থেকে পার্সেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দিদি, এই ধাবায় ভালো চিলি চিকেন পাওয়া যায়। বিজুর বাড়ির পার্টিতে তো এখান থেকে চিলি চিকেন গিয়েছিল। আচ্ছা, আমি বরাবর দেখেছি তোমরা দুজন অনেক কিছু জানো, ঠিক আছে যাও। আরে এই টেবিলে আয় না রে, তাড়াতাড়ি জল দে। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। ও ভাই, ও ভাই, ছখানা ফুল চিকেন আর বারোখানা রুটি। আচ্ছা এই ছখানা ফুল চিকেন আর বারোখানা রুটি। দারুন দারুন। আঙ্গন মে কোই সপনো কে দীপ জলায়ে, দীপ জলায়ে কহীঁ দূর জব দিন ঢল যায়ে, সাঁঝ কি দুলহন বদন চুরায়ে। আরো টেস্টি লাগবে, সেই জন্য আমাদের দামটা একটু বেশি। আর বিশ্বাস করুন, আমি আপনার দিব্যি দিয়ে বলছি, আমাদের এতে পাঁচ পয়সাও লাভ নেই। আরে দেরি হয়ে যাচ্ছে না, এই বাবুদের পার্সেলটা দে না। কত হলো? হয়ে গেছে, হয়ে গেল। আরে চলো না, চলো চলো চলো। আরে দিদি কোথায় গেল? ওই তো, ওই তো দিদি। এসো, এসা লাগে জেসে কি তু হাসকে জহর কোই পিয়ে যায়ে, শাম মস্তানি মদহোশ কিয়ে যায়ে, মুঝে ডোর কোই খিচে তেরি ওর লিয়ে যায়ে, তেরি ওর লিয়ে যায়ে, তেরি। ভাই এসব গান অনেক পুরনো হয়ে গেছে, আরে নতুন কিছু গান গাও। আমার কত হলো? আরে ওই কোলাবেরি গানটা গায় না? হ্যাঁ হ্যাঁ, কোলাবেরি, ওই গানটাই, ওই গানটাই। দাদা আমি ওই গানটা জানি না। আবে কি জানো তাহলে? হবে তো কোলাবেরি হবে, নাহলে কিচ্ছু হবে না। বাবা, বাবা। হ্যাঁ। আরে যাই হোক, এতদিন আমার মেয়ের এক্সারসাইজ করার ইচ্ছা হয়েছে। হ্যাঁ ও সেটা নয়। হ্যাঁ এই নাও, তুমি আগে চশমাটা পরো। আরে এটা কেন পরবো? পরো না। আচ্ছা এখন চলো। ওহো ওটা রাখো না, কোথায়? এখন চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায়? আরে চলো না। আরে আরে আমি ভাবলাম মেয়ে আমার হেলথ কনসাস হয়ে গেছে। সকাল সকাল গায়ে খোলা হাওয়া লাগলে খুব ভালো লাগে। কেন, আমার বাড়িতে কি খোলা হাওয়ার অভাব আছে? চারদিকে এত গাছপালা, বিশুদ্ধ হাওয়া। হ্যাঁ ওহো, তুমি আগে গাড়িতে তো বসো, ওই বিশুদ্ধ হাওয়ায় দেখবে তোমার গায়ে কেমন ঢেউ খেলে। শোন আমি যাবো, কিন্তু একটা শর্তে। তুই যদি মিলিটারি কায়দায় গাড়ি চালাস আমি যাবো না, যদি সিভিলিয়ানদের মতো গাড়ি চালাস তবে যেতে পারি। বল সোজাসুজি, বলো না বাবা তুমি ভয় পাচ্ছো। বুঝলে বাবা তুমি পুরো বুড়ো হয়ে গেছো। কি বললি? আমি বুড়ো হয়ে গেছি? আচ্ছা চালা। আজকে যেমন করে হোক একটা চাল চালতে হবে। আমার কি হলো গো? কোথায় আছো? এসো গো,
কখনো উপরে আসছি, কখনো মাঝখানে, কখনো কখনো আমি তোমাকে কত ভালো ভাবতাম, আর এখন বেশ ভালোই কাজ শুরু করে দিচ্ছ। সুমনা, ক্লিনিকের ভেতরে যা, এই যা, এই যা, ছিল শালা, তোর লোহার মতো হাত, তুই ওকে ইঞ্জেকশন আনতে পাঠিয়ে, আর তুই এখানে শালা হাত হাত, তুই বেশি চালাক না, আর একটু দেরি হলে তো তুমি কি নাকি করে ফেলতে, সিরিজ তো একবার রেডি করে রেখেছিলে, দিলি কোথায় শালা, যতবার শালা ইঞ্জেকশন রেডি করি ততবার ও এসে নাক গলাচ্ছে। আরে এখানে কোথায় রাখছিস, এটা কি তোর বোনের শ্বশুর বাড়ি যাবে, আরে এগুলো কেটে তেল নুন হলুদ কে মাখাবে, যা তাড়াতাড়ি যা, শোন 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 শোন, রাধুনিকে বলবি আগের যত বাসি মাছ আছে তেলে ফেলবে তুলবে, বুঝলি, ফেলবে তুলবে, যা 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 যা। এই শোন এদিকে এদিকে, তোর কিশোর কুমার কি সারে গামা করছে, নবাবের মতো শুয়ে আছে তো, ওঠা ওটাকে ওঠা, মুখে জল দে তো লোকে, চলে আসো সব সব কটা গাধা আমারই কপালে জোটে। ওই আরো দুজন এলো, আমার একেবারে মাথা খারাপ করে ছাড়বে। স্যার নমস্কার। নমস্কার। আরে ও শঙ্করদা, কটা বাজে গো? আটটা। হ্যাঁ, মোটে আটটা বাজে? হ্যাঁ, সকাল সকালে তুমি ব্যস্ত হয়ে পড়ো না? তুই আর সব কি করে বুঝবি বল, রাতে আসছিস ফুল ট্যাঙ্কি লুটে যাচ্ছিস, আর ঢাকা দিয়ে শুয়ে পড়ছিস, আবার খালি হচ্ছে, আবার সকালে ভরে নিচ্ছিস, আরে এরকম কেন করছিস? আরে জীবনের কি দাম আছে বলতো, জিন্দগি দো বেবাপা হে এক দিন ঠুকরাগি, আরে চাটপাট নিয়ে আয় না রে, মত মহবুবাত নলকে জান লে জাগি। স্যার নমস্কার। নমস্কার। ও সাহেব এতক্ষণে উঠলেন, আমার কি ভাগ্য। আপনি বলেছিলেন আজকে টাকা দেবেন। ও আমার বলা কথাটা আপনার মনে আছে, কিন্তু স্যার আপনি যে সবসময় বলেন আমার কাজটা আপনি ঠিকঠাক করে দেবেন, কই করেন না তো, মহামান্য এখন সবে বিছানা ছাড়লেন। শোনো, খুব ঝামেলা হয়েছে এই গানের জন্য, আজ থেকে ওই সব গান ফান বন্ধ, টাকা পয়সা কিছু নেই, পরে দেখা যাবে। মায়ের শরীর খুবই খারাপ, ঘর থেকে ফোন এসেছিল, হাজার টাকা খুবই দরকার, হরগৌরী হাত দিয়ে আমি পাঠাবো। আরে ওই হরগৌরীকে বল না পয়সা দেবে, এই শঙ্করের কাছ থেকে জুতো পেতে পারিস কিন্তু পয়সা পাবি না। আরে এই গত মাসে তোকে 2000 টাকা দিয়েছিলাম না? সে তো 3 মাসে 6000 এর মধ্যে 2000 দিয়েছিলেন, আরো 4000 বাকি আছে। আরে এই সরকারি অফিসে তো টাকা পেতে পেতে 15 দিন পর্যন্ত লেগে যায়। হ্যাঁ, মাস্টার তো ভুবনেশ্বরে পার্মানেন্ট তাবু খাটিয়ে আমার দাবি বলে অনশনে বসে, আর কোন সরকারি অফিসে কাজ করছিস যে মাস পুরো হতে না হতে চেকটা গুঁজে দেব? শোনো বাবা, এখানে যদি মন লাগে তো থাকো, না হলে লোটা কম্বল গুটিয়ে ফটো। খুব যদি অসুবিধা না হতো তাহলে কি আমি জোর করতাম? কেন জোর কর না, দেখি তো জোর কত। শোন বাবা কিশোর কুমার, তুই এখন যা চলে যা, তোর যদি এতই গায়ে বাড়ি যে তো যা না টালিগঞ্জে বা বম্বে, টিভিতে গাবি সিনেমায় গাবি আমি দেখবো জানবো তুই কত বড় সিঙ্গার, বলে দিচ্ছি টাকা পয়সা কিচ্ছু নেই, তোর ইচ্ছে যদি এখানে থাকে থাক, নাহলে ফোট ফোটবে ধর্মশালা পেয়েছে। এই তোরা ওখানে কি করছিস, কি করছিস, এই তোর এখানে কাজকর্ম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নগর দেখা হচ্ছে, নগরে দেখা তারা দেখাচ্ছি তোদের টাকা। আরে বাবা পড়শু, এখানে শোন, জীবনের কি দাম আছে বলতো, টাকা পয়সা কিচ্ছু না, সবই একটা মায়া, তুই গা একটা গান গা, আমার দিল খুশ করে দে, আমি তোকে 1000 টাকা দেব, গা। রাহি মনবা দুঃখ কি চিন্তা কিউ সতাতি হ্যায়, দুঃখ তো আপনা সাথি হ্যায়, সুখ হ্যায় এক ছাও ঢলতি আতি হ্যায় জাতি হ্যায়, দুঃখ তো আপনা সাথি হ্যায়। রাহি মনবা দুঃখ কি চিন্তা কিউ সতাতি হ্যায়, দুঃখ তো আপনা সাথি হ্যায়। দূর হ্যায় মঞ্জিল দূর সহি, প্যার হামারা ক্যা কম হ্যায়, পগ মেয়ে
कांटे लाख सही प्यार हमारा क्या कम है हम राह तेरे कोई अपना तो है हो सुख है एक छाँव ढलती आती है जाती है दुख तो अपना साथी है राही मनवा दुख की चिंता क्यों सताती है दुख तो अपना साथी है वाह बंधु वाह दारुण गजब दारुण पूरा दिल खुश कर दिया नहीं नहीं हजार टका नहीं जा जा सुनली तो माँ छेलेटा दारुण गाइछे आमी भाबछी এই ছেলেটাকে আমাদের বাড়িতে রেখে যদি ভালো করে তালিম দেওয়া যায় তাহলে অনেক বড় গায়ক হতে পারবে অনেক দূর পৌঁছতে পারবে তাই না তুই কিছু বলছিস না যে বাবা তুমি যা বললে না একদম ঠিক এই যে ছেলে শোনো 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 তোমার নাম কি পরশুরাম আরে তুমি এখানে কি করছো তোমার মধ্যে এত বড় প্রতিভা আছে তুমি তো বড় গায়ক হতে পারো কি বলিস বাবা আসলে চাইছি যে তোমার ভিতরের প্রতিভা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আসুক সেই জন্যই বাবা বলো না হ্যাঁ না আমি বলছিলাম কি যদি তোমার কোনো অসুবিধা না থাকে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো ওখানেই থাকবে আর শুধুমাত্র সঙ্গীত চর্চা করবে এত দুঃখের মধ্যে ভগবানের উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল ভেবেছিলাম ভগবান বলে কিছুই নেই আজই জানলাম ভগবান আছেন আমাকে উদ্ধার করার জন্য তিনি আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছেন যাও ভেতরে যাও গিয়ে নিজে জিনিসপত্র নিয়ে এসো যাও দাদা কিছু মনে করবেন না ছেলেটার অনেক প্রতিভা আছে আমাদের বাড়িতে থাকলে মানুষ হবে এখানে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে ওকে নিয়ে যাই বুঝলে শঙ্করদা এরকম দৃশ্য তো কেবল সিনেমাতেই দেখেছি কিন্তু আজ সত্যি সত্যি নিজের চোখে এরকম দেখে মনটা একদম ভরে গেল গো নাড়ু হ্যাঁ নাড়ু একে আমাদের আউট হাউসে নিয়ে যা আজ থেকে ওইখানেই থাকবে ভালোই তো হলো চলো থামা ভাই চলো চলো চল ভাই গান গাইবে আর আমাদের টাইম পাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গান শোনার জন্য অনেক টাইম আছে যাও গিয়ে ক্লিনিক খোলো এই জানিস জানিস কাল কলেজের ফাংশনে গান গাওয়ার সময় ও আর চোখে দেখেছিল আর জানিস দোকানে নতুন একটা স্টাইলিশ শু এসেছে কলেজের পরে আমি কিন্তু যাবো তোর সাথে তুই কিন্তু হাতে সময় রাখিস আরে গল্প পরে করবি কলেজে দেরি হয়ে যাচ্ছে খা খা আ আ আ খাবো মানে খেনে এবার খেনে আর শোন আমি তাহলে এখন রাখছি ক্লাসে গিয়ে কথা হবে মা মা খালি পেটে পড়াশোনা কিচ্ছু মাথায় ঢুকবে না ফিরতেও তো দেরি হবে নে না মা বেশি খাওয়া গেলে আমার ক্লাসে ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়ব আর খাবো না ঘরে তোকে খাওয়ানোর জন্য সবাই সারাক্ষণ দৌড়চ্ছে তুই কি এখনো বাচ্চা আছিস আও বাচ্চো তুমি শোনাও কিসসা হিন্দুস্তান কি ইস মিট্টি কো সালাম করো ইয়ে ধরতি হ্যায় বলিদান কি মা তুঝে সালাম আরে তুইও সালাম কর মাকে এসে গেল মেয়ের বাবা ড্যাডি মাকে একটু বোঝাও না মা ও কি আর বুঝবে রে মা মিলিটারিতে থেকে ডিসিপ্লিনটা শেখাতে পেরেছি কিন্তু ডায়েটিংটা পারিনি আর সেই জন্যই ঘরের খাবার খাবার জন্য একজন খাস খাস লোককে বাড়িতে দেখেছি হ্যাঁ আমি তো ঘরের সবকিছু খেয়ে বেড়াচ্ছি আমি তো এই কথা বলিনি যে বাড়িতে মা সব খা মানে খায় সে তো সব খাবারই খেয়ে নেয় তার স্বামীকেও খেয়ে নেয় আমি যেহেতু বেঁচে আছি তুমি কম খাচ্ছ নিশ্চয়ই পাপা আমি এবার আসছি বাই আমি গানের ক্লাস শেষ করে আসবো বাই বাই ডার্লিং নাও এবার এটা গেল মাসি সুমনা শোনো মাসি সুমনা তো আমাদের সবার জন্য রান্না করে তুমি পরশুরামের প্রতি বিশেষ যত্ন নেবে আমি তোমার জন্য একটা লিস্ট নিয়ে এসেছি ও কি খাবে না খাবে সব এই লিস্টে লেখা আছে সেই অনুসারে তুমি ওকে দেবে আচ্ছা তেল মশলা ওকে একদম দেবে না উষ্ণ গরম জলে ওকে নুন দিয়ে গার্গল করতে দেবে একদম ভুলো না কিন্তু চাহুঙ্গা মে তুঝে সাঁঝ সবেরে ফির ভি কভি আব হ্যালো স্যার আপনি বিকেলে আসতে পারলে খুব ভালো হতো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ রে মা তুই একটু শরৎকে খবর দিলি না তো
এই মাত্র কথা হলো, সন্ধ্যাবেলা উনি বাড়িতে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি যা ভাবি তা তুই আগে বুঝিস কি করে? সিম্পল, কেন কি এটা তোমার জিনের কামাল, আফটার অল আই এম ইওর ডটার। একটা এমার্জেন্সি কেস আছে যেটা হ্যান্ডেল করার জন্য একজন এফিসিয়েন্ট অফিসারের দরকার। স্যার, আমার বিচারে ইউ আর দ্য বেস্ট। আই উইল গিভ মাই বেস্ট এফোর্ট স্যার। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। অনেক জায়গায় ট্রেনিং ক্যাম্প খুলে তরুণদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আর তাদেরকে বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে। ইজ ইট? ইয়েস। ইন্টেলিজেন্স রিপোর্ট দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। যা আর্মস স্মাগলিং চলছে তার জের এ রাজ্যে ঢুকে গেছে। আমাকে কি করতে হবে বলুন? তোমাকে আতঙ্কবাদী ট্রেনিং ক্যাম্প আর আর্মস স্মাগলিং এর আসল খলনায় কে তাকেও খুঁজে বার করতে হবে। আই হোপ ইউ ক্যান ডু ইট। ইয়েস স্যার। হীরে মোতি মেন চাহু তো চাহু। মুরলি ভাই, তুমি কি এই গানের মানেটা জানো? জানি মানে, তাল গান যদি না থাকে আর ছন্দ গান যদি না থাকে, কানে না শুনে চোখে দেখে বুঝে যাওয়া। তোমার মধ্যে কত গুণ, সব কিছু দেখেই বুঝে যাও। গানের সময় ডিস্টার্ব কেন করছো? এই যে এ করছে, এ মাথা বড় দু করে দাই একেবারে। ছাড়ো। সাইয়া সে আরাম সে মর যাওয়া চন্দা বাহো মে তুজ মে হি গুম হো যাও মে ফির নাম সে তর যাও সৈয়া সৈয়া
খুব ভালো, তোমার গলা দারুণ স্যার, তাল গানও খুব ভালো। থ্যাংক ইউ স্যার। খালি যা একটু একটু সমস্যা আছে, হোসেমে যে নিলে এ একজন ভালো গায়ক হতে পারে। সে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি স্যার। সত্যি তুমি ঠিকই বলেছ, পরশুরাম হলো হীরে, আপনাদের জহুরির চোখ তাকে ঠিকই চিনেছে। এরকম শিষ্যের গুরু হওয়ার মধ্যে গৌরব আছে। আমি আপনার সম্মান রক্ষা করার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। আরে হ্যাঁ, একটা কথা মনে পড়ল। কি স্যার? একটা টিভি চ্যানেলের পক্ষ থেকে শ্রেষ্ঠ গায়ক গায়িকা বাছার জন্য একটা রিয়েলিটি শো আরম্ভ করছে, ভাবছি পরশুরাম তাতে অংশগ্রহণ করলে খুব ভালো হয়, আর তোমাদের আশাও পূর্ণ হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন, এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। অডিশনের জন্য আর কিছুদিনই বাকি আছে, আমি ফর্ম পাঠিয়ে দেবো, আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। না না না, তুই অ্যাপ্লাই কর, নিজের ট্যালেন্ট দেখানোর জন্য রিয়েলিটি শোগুলো দ্য বেস্ট। না বাবা, আমার ইন্টারেস্ট নেই। আরে ভগবান তোকে ট্যালেন্ট দিয়েছে, তুই না করছিস কেন মা? কোনো লাভ নেই, এই রিজিনাল চ্যানেলে চ্যাম্পিয়ন হয়ে আমার কি হবে, আমাকে কত লোক চিনবে। আরে তুই একই বলছিস। আমি যদি পার্টিসিপেট করি তাহলে কোনো ন্যাশনাল চ্যানেলের রিয়েলিটি শোতে, আর সেখানে কিছু করতে পারলে আমি ডিরেক্ট বলিউডে চান্স পাবো, আর এখানে বলিউডের সব ভালো গানগুলো বাইরের গায়করা পাবে, আর আমরা শুধু পাবো আইটেম সং। আরে তুই কি বলছিস বলতো, আমাদের গায়করা কম যায় নাকি? কত নাম করেছে, মানে কত ভালো গায়। তো আমি জানি ন্যাশনালটা ন্যাশনাল, বাট মানে ধীরে ধীরেই উপরে ওঠা উচিত, মানুষ ছোট থেকেই বড় হয়। এক্স্যাক্টলি, আগে রিজিনাল তারপরে ন্যাশনাল। বল কি বলছিস? কি আর বলবো, তোমরা দুজনে যেটা বলবে সেটাই হবে। Oh!
ঠিকানা। ধীরে 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 সেও প্রেমে পড়ল। ধীরে 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 সেও প্রেমে পড়ল। খুশির সাথে বাধা পড়ল। ধীরে 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 জানা যে গেল। ধীরে 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 জানা যে গেল। সরি, আজকালকার ছেলেগুলো ভারী বদমাশ, ইচ্ছে করে ধাক্কা দেবে আর বলবে সরি। গুড। ইন ওয়াদিয়ো মে বহুত জিলিয়ে, চলো তুমি সমুদ্র কে কিনারে লে চলতে হ্যায়, মেরে সাথ পুরি যাওগি? আপনি সবসময় এরকম বলেন, কিন্তু নিয়ে তো যান না। আরে হ্যাঁ, পুরি সে ইয়াদ আয়া মুঝে এক জরুরি ফোন করনা হ্যায়। জয় হো হিন্দুস্তান কি। হ্যালো মিস্টার চ্যাং। और मेरे देश का हाल कैसा है जनाब? मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती, मेरे देश की धरती। इस उम्र में भी तो आप कमाल कर रहे हो। क्या 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 कहा? अरे हाँ यार, रिटायरमेंट के बाद औकात में आ गया। वही जय जवान जय किसान। पर भैया, किसानों को उनके अनाज का सही कीमत मिलना बहुत जरूरी है। हाँ, नहीं तो क्या होगा, ज्यादा से ज्यादा नौजवान खेती से लगाव खो देंगे। आप खेती पे लगे रहिए और मैं फसल की आयात और निर्यात में लगा रहूंगा। इश्क का जादू सर चढ़ कर बोले, इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा लो पहरे रस्ते रब खोले, यही इश्क दीवानगी है। ओहो, खाली गान गाइली होबे নাকি নিজের গলাটাকেও রেস্ট দেবে? এই দুধটা খাওয়ার কথা একদম ভুলে গেছো না? গানের সাথে গান যে ভালোবাসি তার প্রতি একটু নজর দাও। তুমি আমার জন্য এত খরচা করছো, এত পরিশ্রম করছো। তার মধ্যে আমার স্বার্থ আছে, তাই তো? এসব করে আমি একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন পাই। জানো, যখন কোনো মানুষকে নিজের মনে হয় তার জন্য অনেক কিছু করার ইচ্ছে হয়। ছাড়ো, তুমি দুধটা খাও, আমি চাই তুমি এই দুনিয়ায় অনেক নাম করো, আর তার সাথে আমারও নাম হয়ে যাক। ওফো, আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেলাম। এটা হলো রিয়েলিটি শো এর অডিশন ফর্ম, আমি ফিল আপ করে দিয়েছি, খালি একটা কাজ বাকি আছে। কি কাজ? তার জন্য তোমার থেকে একটা পারমিশন দরকার। আমি ভাবছি যদি পরশুরামের বদলে
আমি অন্য কিছু নাম রাখি, তাহলে প্রোগ্রামটা আরো এন্টারটেইনিং হবে। যদি এই জীবনে কিছু নাম করতে পারি, সবই তোমার জন্য, তাই এই নামটাকে তুমি তোমার ইচ্ছাতেই রাখতে পারো। ওকে প্রীতম, প্রীতম। আচ্ছা বলো তো, প্রীতম নামটা কোথা থেকে এসেছে? আমি তো জানতাম গানের সঙ্গে যারা যুক্ত তারা খুব রোম্যান্টিক হয়, আর তুমি কিছুই বোঝো না, খালি গান গান আর গান। বুদ্ধু। দিদি, আবিষ্কার বাবু এসেছেন। আবিষ্কার? আবিষ্কার এসেছে? তুমি প্র্যাকটিস করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি কবে থেকে জয়েন করেছো? এই জাস্ট এক সপ্তাহ হয়েছে। আচ্ছা বাচ্চু, এক সপ্তাহ তুমি এসেছো, অথচ আজ আমার কথা মনে পড়লো? তোমরা দুজন ছোটবেলায় যেমন ছিলে অবিকল সেই রকমই আছো, একদম বদলাওনি। হ্যাঁ, এতদিন পর দেখা হয়েছে, এখন জমিয়ে গল্প করো। আমি যাচ্ছি তোমাদের জন্য ফার্স্ট ক্লাস ডিশ বানাতে। আমার বাবা আপনার রান্নার খুব প্রশংসা করে। করবে না কেন? আমরা যখন মেসে থাকতাম, মেসের এক নম্বর কুক ছিলাম আমি। মেসে সবাই আমাকে ডাকতো শেফ মহারাজা, মামার বাড়ি নাকি। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমরা দুজনে বসে জমিয়ে গল্প করো। আচ্ছা, ডিনার সেরে যাবে। হ্যাঁ আচ্ছা, এখন চললো অলোকা মেসের এক নম্বর কুক শেফ মহারাজা। একটা কাজ করি, বেশি কথা বলবি না বুঝলি, সিক্স প্যাক দেখাতে হবে না। আমাদের যে ছেলেরা আছে না, তোরই সিক্স প্যাক দেখলে পয়সা পালাবে। সেই জন্যই দেখাচ্ছি না, শুধু তুই ভয় পেয়ে যাবি বলে। আচ্ছা, আপনারই দয়া। আচ্ছা বলতো, এই ড্রিঙ্কস ফিঙ্কস করিস তো নাকি? সত্যি কথা বলবো, অবভিয়াসলি যখন ডিউটির প্রেশার থাকে না আর আমি একাকি বোধ করি, তখন একটু ড্রিঙ্ক করতে ইচ্ছে হয়। আজ হঠাৎ সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ছে, সেই স্কুল, সেই কলেজ, আর সেই কথা মনে পড়লে তোর কথাও খুব মনে পড়ে। আমার কথা? আরে আমার কথা তুই ভুলতেই পারবি না, আমি কলেজে কি মজাই না করেছি। ছেলেদেরকে, ক্যান্টিনে ম্যানেজারকে, লাইব্রেরিয়ানকে, পিয়নকে, কাকে কাকে না হয়রান করেছি, হে ভগবান, সবাইকে একবারে পাগল করে দিতাম। এই তোর সেই মেয়েটার কথা মনে আছে? এই সেই মেয়েটার কথা, তুই একটা কাগজে লিখে দিয়েছিলি আর আমি চিপকিয়ে দিয়েছিলাম, আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নাও। বেচারি মেয়েটা পুরো কলেজে ঘুরে ঘুরে কি কার্টুনটাই না হয়েছিল। হ্যাঁ, বিয়ের কথা উঠলো বলে মনে পড়লো, তুই এখনো বিয়ে করিসনি? কারণ তোর হয়নি। আমার হয়নি? আচ্ছা, আমার বিয়ের সাথে তোর বিয়ের কি সম্পর্ক আছে? আছে, কোনদিন তুই যদি আমাকে, তাই অপেক্ষা করছিলাম। বুঝলাম, তুই না সব সিরিয়াস কথাই জোকস ভাবিস। এটাই তো আমার ট্র্যাজেডি, আমার কোনো কথাই কেউ সিরিয়াসলি নেয় না। এই মনে হয় তুই টেনশনে আছিস। আরে আমি মজা করছিলাম। আরে হ্যাঁ, আমি বাড়ি ঢোকার সময় একটা গান শুনলাম মনে হলো। ইয়েস, এবার তুই পয়েন্টে এলি, কি দারুণ গাইছিল না? অ্যাকচুয়ালি হি হ্যাজ এ ম্যাজিক ইন হিজ ভয়েস, ওর গলায় অদ্ভুত একটা আকর্ষণ আছে। জানিস, সে এখানে আমাদের বাড়ি থেকেই সঙ্গীত চর্চা করে, আর বাবা বলছিল তাকে প্রমোট করবে। আর তুই? আরে তোরা, শেফ মহারাজার মিস রেডি, আয়। বাবা ডাকছে, তোকে প্রথমের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। ওকে মিস্টার সিক্স প্যাকস। আরে রাখটা মুরলি। হ্যাঁ রে মুরলি, তুই ফ্লাক্সের ভেতর গরম জল, মিছরির জল সব দিয়েছিস তো? আর হটপট দিয়েছিস তো? কেন না, ওখানে খাবার পাবো কি পাবো না কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? কিছু বলিসনি তো? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও বাবা।
ঈশ্বর তোমাদের দুজনের মঙ্গল করুক। কিন্তু আমাকে যে তিলক লাগালে আমার তো কোনো দরকার নেই। দরকার কেন নেই? আরে তোর ভাগ্যের সাথে ওর ভাগ্যও তো জুড়ে আছে। আমার মন বলছে পরশুদা এবারে নিশ্চয়ই জিতবে। তোর মন বলছে মানে আমার মনও তাই বলছে, বুঝলি? এই দেখবে পরশুদা এবারে যেমন করে জিতে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। ঠিক বলেছ, পরশুরাম নয় তবে প্রীতম। আমাদের সকলের শুভেচ্ছা, তোমার সাথে রইল, ঠিক আছে? ঠিক আছে বাবা, নিশ্চয়ই হবে, চলো, না হলে দেরি হয়ে যাবে। চলুন চলো। মা, এত দেরি হলো, তুই এখনো রেডি হসনি? জাস্ট আ মিনিট মা, জাস্ট আ মিনিট, 15 মিনিট হয়ে গেল, তুই এখনো জাস্ট আ মিনিট বলছিস? তুই রেডি হতে হতে তোর অডিশন শেষ হয়ে যাবে, এত অলস হলে তুই জীবনে করবিটা কি? জীবনে কিছু করতে হলে ডিসিপ্লিনটা ম্যাডাম খুবই দরকার। সে খাওয়া হোক, বলা হোক, পড়া হোক, প্রেম করা হোক, সব করা হোক, বা সব জায়গাতে ডিসিপ্লিনটা নেহাতে। আমাকে কি বলছো, নিজের মেয়েকে বলো, ওকে মনে করাও যে ওর অডিশন আছে। চলো, এক মিনিট এক মিনিট। এই মা, মনে রাখিস তুই একজন ফৌজির মেয়ে, সর কট সকতা হে লেকিন সর ঝুক সকতা নহি। এখন অডিশন থেকে ফেরার সময় মাথা নিচু করে ফিরবি না, একেবারে উঁচু করে ফিরবি। হ্যাঁ, মাথা উঁচু করেই ফিরবি। আরে বেস্ট অফ লাক বলতে দাও আমার ডার্লিং কে। থ্যাঙ্ক ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শিগগিরই চল। কখন থেকে দাঁড়িয়েছি বলতো, আর ভালো লাগছে, ব্যথা হয়ে গেল, আর ভাল লাগছে না। বাপরে বাপ, এত বড় লাইন, সব তোর জন্য, বলেছিলাম তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। যা, এবার পেছনে কি দাঁড়া? আমি আর লাস্টে? নো ওয়ে মা, তুমি একটু দাঁড়াও, আমি একটা প্ল্যান করছি, ওকে? এক্সকিউজ মি, আমি এখানে একটু দাঁড়িয়ে পড়ছি, অন্যরা কমপ্লেন করলে বলে দেবে আমি এখানে আগে থেকেই ছিলাম, তোমাকে বলে একটু বাইরে গেছিলাম। আমি পারবো না, আমার জন্য এটুকু পারবে না, প্লিজ। আগে এসে যেন বিশাল কাজ করে ফেলেছো, আধ ঘন্টা আগে এসেছো বলে তুমি আগে দাঁড়াবে আর আমি পেছনে? দেখুন, আমাকে ডিস্টার্ব না করে পেছনে গিয়ে দাঁড়ান। আরে কি হলো? এখনই এসে আগে দাঁড়াবার কথা বলছে। ওফো, ছাড়ো না ওর কথা, ছেলে মানুষ। আরে এখানে আগে দাঁড়ালে কি আর কম্পিটিশনে আগে যাওয়া যাবে? জীবনে যে কোনো ফিল্ডে আগে যেতে হলে ট্যালেন্ট দরকার। শুনুন, এখানে লাইনে দাঁড়ানোর দরকার নেই, সিরিয়াল অনুসারে ফর্ম আছে, ডাকা হবে, আপনারা ব্যস্ত না হয়ে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন। এটা কি হচ্ছে, এরকম কি মেকআপ চলতে থাকবে? সকাল 7টা থেকে খালি মেকআপ নিচ্ছ আর বসে আছো, হোয়াট ইজ দিস? মনুদা, এই সব কাজে একটু দেরি হয়। পমি ম্যাডামের খুব এক্সপিরিয়েন্স আছে, আর আমাদের তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা এমনিই চলে এসেছি। হ্যাঁ ঠিকই বলেছো মনুদা, আমি তো একটা মিউজিক সিটিং এ ছিলাম, আমার এতক্ষণে 4টে গান কমপ্লিট হয়ে যেত না? আরে নিউ জেনারেশনের ছেলে মেয়েদের তো আমরাই উৎসাহ দেব না? হ্যাঁ সেই তো, নতুন ট্যালেন্টদের খুঁজে বার করা তো আমাদেরই দায়িত্ব, তাই না? সেই জন্যই তো আসা। সত্যপ্রকাশ মহান্তি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যপ্রকাশ মহান্তি, কি জানি স্যার, নমস্কার। নমস্কার। তোর মিষ্টি মিষ্টি হাসিতে ঝরে মতি ঝরঝর। আরে কি গাইছে? ইশক কা জাদু সর চড় কর বোলে কর বোলে, ইশক কা জাদু সর চড় কর বোলে কর বোলে, ইশক কা জাদু সর চড় কর বোলে কর বোলে, ইশক কা। তোমার ফোনটা একটু নিচ্ছি। আরে আমার ফোনে ব্যালেন্স নেই তো, তাই একটা কল করব। অ্যাকচুয়ালি আমি গানটান কিছু শিখিনি, খালি আপনাদের দেখার জন্য এখানে এসেছিলাম। কে বলেছে, একই রাস্তায় যখন চলতে শুরু করেছি দরকার তো নিশ্চয়ই পড়বে, তার থেকে ভালো আমরা বন্ধুত্ব করি। বন্ধুত্ব করার মতো কাউকে পেলেই বন্ধুত্ব করা যায়। আমি জানি তোমরা ছেলেরা সবসময় একটু দেরিতে বোঝো, কিন্তু একবার বুঝে গেলেই আর কোনো অসুবিধা নেই। প্রীতম, নাও মিছরির জল খাও। হ্যাঁ। এ তোমার কে হয়? কেন, এত গল্প করলে এটা বুঝলে না? প্রীতম, তুমি তোমার গানে মনোযোগ দাও। বোনও একদম
তোমারই মতো। বিজয় শুক্লা আগে নমস্কার। নমস্কার নমস্কার। ও বন্ধু তুমি চু। হ্যালো হ্যালো হ্যালো। আগে মিউজিক কলেজে ভর্তি হও, গান শেখো, তারপর গান গাইতে আসবে। ওকে ঠিক আছে আসছি। আরে খালি কি ছেলেরাই মেয়েরা কেউ অ্যাপ্লাই করেনি? নিশ্চয়ই আছে, একটু ধৈর্য ধরুন। পরমা চৌধুরী। তাড়াতাড়ি বেস্ট অফ লাক বলো, আমি যাবো। দেখো তুমি উইশ না করা পর্যন্ত আমি যাবো না, আর আমি না গেলে নেক্সট পার্টিসিপেন্টকে ডাকা হবে আর আমি বাদ হব, তার জন্য তুমিই দায়ী হবে। আর তাছাড়া আমি না গাইলে তুমি সিলেক্ট হয়ে যাবে, তাতে কি কম্পিটিশন জমবে? আর একটা কথা, তুমি যদি উইশ না করো আর আমি যদি না যাই, তাহলে আমি ভাববো তুমি আমাকে ক্যান্সেল করতে চাইছো, কারণ তুমি আমাকে ভয় পাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, এবার আমি নিশ্চয়ই জিতবো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। সলাম মে প্যার তেরি পহলি নজর কো সলাম, সলাম মে প্যার তেরি পহলি নজর কো সলাম। বিউটিফুল বিউটিফুল। থ্যাংক ইউ। এসো এসো এসো। ইউ রিয়েলি নিড আ বিগ হাগ। খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ। পিটা মামা আমি সিলেক্ট হয়ে গেছি। আমি জানতাম তুই সিলেক্ট হয়ে যাবি। চল ঘরে চল, একটু দাঁড়াও না। আর কি কাজ, তুই তো সিলেক্ট হয়ে গেছিস। মাম্মা আর কে কে সিলেক্ট হচ্ছে আমি দেখব না। কখন যে কি বলিস কিছুই বুঝতে পারি না। এক্ষুনি বলছিলি অডিশন দিবি না, এখন বলছিস বাড়ি যাবি না। ঠিক আছে, রোদ্দুরে দাঁড়িয়ে আমার মাথা ধরেছে, তুই দেখ আমি গাড়িতে বসছি। আমার সোনা মেয়ে। প্রীত কিলত মোহে আইসি লাগি হো গই মে মতবারি, বল বল যাও আপনে পিয়া কো হে মে যাও বারি বারি, মোহে সুধ বুধ নাই রহি তন মন কি ইয়ে তো জানে দুনিয়া সারি, বেবস অর লাচার ফিরু মে হরি মেদ হরি হরি মেদ হরি। আমি বলার পর তবে তুমি বলছো থ্যাংক ইউ, তো আগে জানাতে পারলে না। জানো তো তোমার রেজাল্ট জানার জন্য বাড়ি না গিয়ে আমি অপেক্ষা করছি, আর তুমি তোমার ফার্স্ট এসে আমাকে উইশ করার কথা। আমি না না আমি কথা বলবো না আসি। হ্যাঁ পিনু আজ আমি খুব খুশি, এসবই হয়েছে তোমার জন্য। আরে আমি তো চাই তুমি চ্যাম্পিয়ন হও, আর সেই জন্য তোমাকে আরও পরিশ্রম করতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, এরকম মেয়েদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, এদের পাল্লায় পড়লে তোমার কেরিয়ার পুরো নষ্ট হয়ে যাবে। এই দেখো না, চেনা নেই জানা নেই, কেউ নিজের মতো অ্যাক্টিং করছে। চলো যাই। একবার যদি নেটওয়ার্ক আসে তাহলে আর আউট অফ রেঞ্জ হবে না। ওয়েলকাম ওয়েলকাম। নাম? আচ্ছা একটা কথা বল আমাকে, পাস তো?
ফাস্ট নয় একেবারে ফার্স্ট। হ্যাঁ ফাস্ট হইছো তো, আমি জানতাম। আরে পরিশ্রমের ফল সবথেকে মিষ্টি। মিষ্টি? উফ একদম ভুলে গেছি। এই না সবাইকে মিষ্টি দিয়ে দাও। আরে আমি কেন দেব, যে ফাস্ট হচ্ছে সে দেবে না? এই নে প্রীতম, দে সবাইকে। এই যদি আমার ডায়াবেটিস আছে তবু আমি আজ খুশিতে খাবো। না 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 না, সুমনা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তাই ও আগে খাবে। আমাদের বাড়িতে রাধা মাসি সব থেকে বড়, তাই উনি আগে খাবেন। নিন, একটা নয় একটা নয় দুটো। বড় হা করুন বড় হা করুন। আপনাদের স্নেহ ভালোবাসা না পেলে এসব কিছুই হতো না। এত খুশির দিনে ওই কথা কেন আবার? আজ তো আমার খালি না আজমার ইচ্ছা ছিল। এই মুরলি, তুই সব সময় এত ছটফট করিস কেন রে? ওহো বাবা, নাচুক না, এরকম খুশির মুহূর্ত বারবার আসে? এই কথা তুই বলছিস মা? ডিসিপ্লিনে থেকে থেকে আমি পুরো বোর হয়ে গেছি, খুশিটাও কি এনজয় করব না? ভগবান করুক তুই এরকম খুশিতে সারা জীবন থাক রে মা। কি রে তুই শুবি না? আরে মামা তুমি শুয়ে পড়ো, আমি পরে শোব। গুড নাইট মামা। খুব স্টাইল দেখাচ্ছিল, যেন মেয়েদের সাথে কোনোদিনও কথাই বলে না। আজ দেখব কেমন করে কথা না হয়। হ্যালো, আমি চ্যানেল অফিস থেকে বলছি, তুমি খুব ভালো গেয়েছো। থ্যাঙ্ক ইউ। খালি থ্যাঙ্ক ইউ বললেই কাজ চলবে না। মানে আমাকে কি কিছু দিতে হবে নাকি? অফ কোর্স, না হলে পাবে কি করে? আমি তো জানতাম আমাকে খালি ভালো গান গাইতে হবে, কিন্তু এই দেওয়ানিয়ার কথা তো। কি ভয় পেয়ে গেলে? ওরকম কিছু দিতে হবে না, খালি একটু সময় দিলেই যা করার কথা আমিই করব, আই মিন আমরাই করব। বুঝতে পারলাম না। আরে এতে এত বোঝার কি আছে, কম্পিটিশনের শেষ পর্যন্ত তোমাকে সবকিছু ছেড়ে শুধু গানের জন্য সময় দিতে হবে। আর শোনো, তোমার জন্য একটা ইনফরমেশন আছে, তোমার গানের পার্টনার হিসেবে পরমা চৌধুরীকে সিলেক্ট করা হচ্ছে। পরমা? দারুণ ভালো গলা, আর দেখতে তো খুবই সুন্দর। তোমাদের দুজনের কেমিস্ট্রি দারুণ জমবে। আমি ভাবছি, মানে আমরা ভাবছি তোমাদের দুজনের দারুণ জমবে। জমে যাবে নাকি মাথা চিবিয়ে খাবে? এ প্রভু আমাকে রক্ষা করো। আর শোনো, যদি চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা থাকে তাহলে রিলেশন রাখো। রিলেশন বাড়াও। ওকে রাখছি। হ্যালো ইয়া, এই জীবনেরই কাগজে ভেজা ভেজা রঙকে সে দিল ভরে। I can't see this more anymore anymore without you, without you. I can't feel my life anymore anymore without you. I can't see this more anymore anymore without you. I can't feel my life anymore anymore without you.
পদকে খুলে যে গেল স্বর্গ পরি যত্ন করে তোকে যে এসে সাজালো I can't see this more anymore anymore without you without you I can't feel my life anymore anymore without you কখনো তোমাকে মন আপন করে নিয়েছিল জানি না কেন এখন মনে অশনি সংকেত এলো পাল্টে গেল জীবনের রং তোর সাথে আলাপের পরে জানি না হারালি কোন আধারে ফিরে তুই আয় জীবন মাঝারে I can't see this more anymore anymore without you I can't feel my life anymore anymore without you সবাই মিলে সাতটার মধ্যে নিজে নিজের কাজ সব শেষ করে ফেলো সাতটার সময় আমরা সবাই এইখানে বসে টিভি দেখবো ঠিক আছে সুমনা তুই তাহলে রান্নার কাজ শেষ কর রান্নার কাজ অর্ধেক হয়েই গেছে আর তাছাড়া রান্নাঘরে কি আর আমার মন আছে বারবার আমি ঘড়ি দেখছি কখন যে সাতটা বাজবে মাসি জানো তো প্রীতম দা এবারে ফার্স্ট প্রাইজ নিশ্চয়ই নিয়ে আসবে ঠাকুরের ইচ্ছে মা আরে চলো চলো সব কাজ তাড়াতাড়ি শেষ করি ঠাকুরের যদি ইচ্ছে থাকে আর একটা কাজ হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রীতমের কাছে সময় কি আর থাকবে এই টেলিভিশনওয়ালা সিনেমাওয়ালা সবাই তোর পিছন পিছন ঘুরবে তাই না তার আগে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিলে ভালো হতো আপনি কি বলেন বিয়ান যখন বিয়ান বলে ডেকেছেন জিজ্ঞাসা করার কি আছে দেখলেন দেখলেন তো ঠিক কিভাবে আপনার মনের কথা একেবারে আপনার মুখে এসে গেল সবথেকে বড় কথা হচ্ছে ওরা দুজন পরস্পরকে ভীষণ ভালোবাসে আমরা যদি আমাদের নিজেদের দায়িত্বটা সেরে ফেলতে পারি তাহলে দেরি কেন করব আপনার মতেই আমার ছেলে চলবে আপনি যেমন বলবেন তেমনই হবে ঠাকুর এত সুখ আমার কপালে লিখেছে এ আমি স্বপ্নেও ভাবিনি দেখুন ঠাকুর যখন মুখ তুলে চেয়েছেন তাহলে আর আপনার চিন্তা করার কি আছে আপনি দেখবেন আপনার ছেলে আজকে নিশ্চয়ই জিতবে হে ঠাকুর ওয়েলকাম ব্যাক আফটার দিস ব্রেক টু ইওর ফেভারিট প্রোগ্রাম মাস্কি ফেয়ারনেস ক্রিম বাংলার আওয়াজ বন্ধুরা
আপনারা সবাই জানেন আজকে হতে চলেছে গ্র্যান্ড ফিনালে, তাই এখন আমি ডাকতে চলেছি আমাদের শেষ দুজন পারফর্মারকে। এখন যাকে ডাকছি সে হলো ওয়ান অ্যান্ড অনলি সুইট সুইট মাস্কি ফেয়ারনেস ক্রিম বিউটি কুইন, চার্মিং এবং আমাদের সবার ফেভারিট পরমা চৌধুরী। আমাদের শ্রাবণী ম্যামকে আমি শুধু এইটুকুই বলবো, ইটস আ ফাইনাল লাইভ পারফরম্যান্স। থ্যাঙ্কস। এবার আমি জিজ্ঞাসা করব বনি স্যারকে, স্যার আপনার কেমন লাগলো? পরমা, গানের যে জাদু দেখালে তা থেকে বোঝা যায় গায়িকা এবং নায়িকা হবার সমস্ত সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। আর বসন্ত স্যার আপনিও বলে দিন আপনার কেমন লাগলো পরমার পারফরম্যান্স। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। আমি তো বলবো পরমা ইজ দ্য চ্যাম্পিয়ন। জাজেসদের তোমার পারফরমেন্স দারুণ লেগেছে, অ্যান্ড উই হোপ ফর দ্য বেস্ট যে তুমি জিতে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, বর্তমানে আমি ডাকবো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট পারফর্মার প্রীতম পুরকায়েতকে। এই গানে
শুধু লেগেছে আমার গানে। মিসারে গারে গারে সা গামা গারে গামা বা মিসারে গারে গারে সা গামা গারে গামা বা নিদা পা দা পা মা পা মা গামা গারে নিদা পা মা মা দা নিসা। গান আমার জন্য অজস্র মুক্ত মধুর গোধুলি বেলা, আশার আকাশে ভাসা ভাসা মেঘে গোলাপি মুক্তোর মালা, চোখের ভাষাতে মনে রাঙিনাতে চলেছে রঙিন খেলা, সাথী এ যেন স্বপ্নেরই তোমার গান ওনার ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দিল, রিয়েলি দ্য গ্রেট। এবার জিজ্ঞাসা করব বনি স্যারকে। আরে কি বলে প্রকৃত গান, গলাও যেমন সুন্দর, লেখাও তেমন সুন্দর, গানও তেমন সুন্দর। এবার জিজ্ঞাসা করব বসন্ত স্যারকে। আমি তো এবারে কনফিউজড, প্রীতম আর পরমার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে এটা বলা অসম্ভব। ওকে থ্যাঙ্কস আ লট। সো ফ্রেন্ডস, বর্তমানে আমরা এসে পৌঁছেছি আমাদের সেই প্রতীক্ষিত সন্ধিক্ষণে, মানে ফাইনাল রেজাল্ট। বাট তার আগে আমি আমাদের জাজেসদের রিকোয়েস্ট করব মেগা প্রাইজ দেওয়ার জন্য এই মঞ্চের ওপর আসতে, অ্যান্ড আমাদের সমস্ত ফাইনালিস্টদের রিকোয়েস্ট করব তারাও যেন এই মঞ্চের ওপর এসে উপস্থিত হয়। অ্যান্ড ইউ অল পুট ইউর হ্যান্ডস টুগেদার। বর্তমানে ডিক্লেয়ার হতে চলেছে কে হবে উইনার। তবে আপনাদের কৌতূহল না বাড়িয়ে, মানে কিউরিয়াসিটি না বাড়িয়ে, ডিক্লেয়ার করতে চলেছি উইনারের নাম। বাট উইনারের নাম ডিক্লেয়ারের আগে আমরা বলবো আমাদের ফার্স্ট রানার আপের নাম, এবং তিনি হলেন এক্স্যাক্টলি পরমা চৌধুরী। সো পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর আওয়ার ফার্স্ট রানার আপ। And now is the time for winner. Exactly, the winner is Pritam Purukai. Congratulations. আমরা এমন একটা জম্পেশ পার্টি দেব, ওই রকম পার্টি যা কেউই করেনি। আমারও একটা ইচ্ছে আছে বাবু, আজকালকার ওইসব আজে বাজে বাজনা আমাদের সোনামনের বিয়েতে বাজবে না বাবু, শুধু শানাই আর নহবত। আরে বাবা, বাজনা কি বাজবে সেটা তো বরযাত্রীরা ঠিক করবে, আমরা কেন করব। মেয়ান আপনি আসুন, আমরা ওদিকে বসে গল্প করি, এদের মাঝে থাকলে মাথা একেবারে খারাপ হয়ে যাবে। শোন, তুই গিয়ে খাবারগুলো সব গরম করে ফেল, ওরা কিন্তু এখনই চলে আসবে। চলুন চলুন আসুন। আমি যাচ্ছি, ওদিকে সব খাবারগুলো গরম করতে হবে। সে উনি যা ডিসাইড করবার তা ডিসাইড করুক, আমাদের ব্যান্ড পার্টি আসবে, বাজনা টাজনা বাজবে, গান টান যে হবে না। আরে তাহলে গান হবে বাজনা হবে সবই তো ঠিক আছে, আরে গায়কেরই তো বিয়ে, গানটা গাইবে কে? তুমি? আমি? তো 14 পুরুষ কখনো দেখেছ আমাকে গান গাইতে? রাস্তাঘাটে তো সুমনাকে দেখলে তখন ভেড়ার মতো চিৎকার করে বেড়াও, তখন মনে থাকে না? এই সুমনাকে দেখলে আমার অটোমেটিকই গান বেরিয়ে পড়ে। নাতবার করছিস আমাকে, তুই জ্ঞান দিতে এসেছিস, দেখবি দেখবি একবার। থাক, আর দেখা দেখি করতে হবে না, অনেক দেখিয়েছো, এবার যা দেখানোর আছে বিয়ের দিনই দেখবো, আর তারপর আমি ডিসাইড করব তোমাদের দুজনের মধ্যে কে বেশি আর কি কম। আমি কিরকম নায়ক নির্জন এলে একেবারে দেখিয়ে দেবো। মা, Wow! Congratulations for your victory. Thank you.
আমি তো জিতিনি, জিতেছ তুমি। এই সফলতা সব তোমার। ওফো, ঠিক আছে, অনেক কথা শিখে গেছো, এখন চলো বাড়ি, চলো, সবাই ওয়েট করছে। আরে আরে, যাচ্ছ কোথায়? পার্টি? পার্টি? আরে আপনারা এখনো এখানে কি করছেন? পার্টিতে সবাই অপেক্ষা করছে, আসুন। হুম, এসো। গাড়ি থেকে নামার সাথে সাথে তুই ফুলের মালাটা পরিয়ে দিবি, তারপর দুজনে কোলে নিয়ে সোফায় বসিয়ে দেবো, সুমনাকে বলবো যত বড় মিষ্টি খাওয়াও। আজকে তুমি কিন্তু দারুণ গাইলে। কিরে, তুই একা এলি? প্রীতম কোথায়? ওই শো এর পর একটা পার্টি ছিল তো, ওখানেই রয়ে গেছে। আরে তুই আমার জাজমেন্টে তুইও চ্যাম্পিয়ন, একদম সেটাই। হ্যাঁ চল ভেতরে বসে। বাবা তুমি এখানে একটু বসো, আমি যাচ্ছি মায়ের কাছে একটু আদর খাবো। আরে হ্যাঁ যা। তুই জানিস না তো, তুই রান্নাটা পুইছিস বলে মুখ ফুলিয়ে বসে আছে। কিন্তু বাবা আমি রান্নার সাবায় খুব খুশি, কেননা প্রীতম চ্যাম্পিয়ন। আরে এসো এসো, এসো এসো এসো, বসো। আচ্ছা বাবু তুমি থাকো কোথায়? রিটায়ার্ড আইএস পবিত্র পুরকায়েতের বাড়িতে। ওনার মেয়ে পরিপূর্ণা পুরকায়েত, তাই না? ঠিকই বলেছেন। আর্মির ডাক্তার ছিল। হ্যাঁ, সে আর্মস স্মাগলিং এর ব্যাপারে ইনভলভ হলো, তারপর কি ওই এ হলো বা ডিসমিস হলো, তারপর কোর্ট মার্শাল ইত্যাদি। তুমি কি ওদের আত্মীয়? না আমি আত্মীয় নই, ওনাদের বাড়িতে আমি আশ্রিত। আজ আমি আমি যা কিছু হয়েছে সবই ওনাদের জন্য। আরে শুধু সাপোর্ট দিয়ে কি হবে, নিজের প্রতিভা না থাকলে কি আর উপরে ওঠা যায়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ওয়ান থিং, এই ট্যালেন্টেড ছেলেটি যদি বাড়ি না গিয়ে, মানে যেখানে থাকছে সেখানে না গিয়ে যদি আমাদের অতিথি হতো তাহলে কেমন হতো? না মানে সেখানে তারা আমার জন্য অপেক্ষা করে আছে, আর মাও আমার পথে বসে থাকবে। এত রাত্রে না গিয়ে কাল সকালে যেও বড়। মাসি কি হলো মা? ওকে নিয়ে গিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দাও। এসো বাবা, এসো এসো। এই আমিও যা ভাবছি তুমিও তাই ভাবছো কি? কি ভাবছো? আমার নিজেকে শ্বশুর শ্বশুর লাগছে, তুমি কি নিজেকে শাশুড়ি ভাবছো? না না, তুমি কি জ্যোতিষবিদ্যা শিখছো নাকি নাকি কোনো তন্ত্রমন্ত্র? আরে আমারও মনে হচ্ছে, মনে হচ্ছে তো আমার 6.5 ফুট হাইট হবে, হ্যান্ডসামও আছে, গানও সলিড। তো আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র পাবে বলে কি আর ভাবছো? বাহ, আর মজার কথা হচ্ছে আমাদের মেয়ে ওকে ভালোবাসে। তুমি কি করে জানলে? আমি ওদের চোখ মুখ দেখে সব বুঝতে পেরে গেছি। তোমার ফেলে যে দিলে, চাখিয়ে দিলে চুইংগাম, আঠাশে এমন আঠা যে আমায় ছাড়ছে না কো একদম। সাথিরে সাথিরে সাথিরে, তোমার প্রেমে আঠা বেশি মিষ্টি কম মিষ্টি কম, তোমার প্রেমে আঠা বেশি মিষ্টি কম মিষ্টি কম। আঠা যে আবার ছাড়িয়ে দেবে সিটি পম্পম, সরোগারি স্টেশন থেকে বাজলো সিটি পম্পম, সাথিরে সাথিরে সাথিরে, তোমার প্রেমে ধোয়া মিশি আগুন কম আগুন কম, তোমার প্রেমে ধোয়া মিশি আগুন কম আগুন কম। তোমার
স্বর্গের পরি আমায় ধরা সে দেবে। বুঝতে পারিনি সোনার ঝর্ণা ঝরবে হেসে হেসে। সঙ্গম তবুও এ প্রেম মানে না বাঁধন বোঝে না যে সে একদম পাগল ভ্রমর আসবে ফুলের মধুখে প্রেমের তৃষ্ণা না হলে কি করে মিটবে। তুই যে আমার মধুর হাসি তোর আমার হবে সঙ্গম কি দিন কি রাত গাইব বসে তোরই প্রেমের সরগম সাথী রে সাথী রে সাথী রে কথা বেশি কাজ কম কাজ কম তোমার প্রেমে ধোয়া বেশি আগুন কম আগুন কম তোমার প্রেমে আঠা বেশি মিষ্টি কম আরে তোমার প্রেমে মেঘ বেশি বৃষ্টি কম। আরে ওই অত বড় চন্দ্র ছোট বলছেন আমি মাকে নিতে এসেছিলাম নতুন বাড়িতে। বললি কাল রাতে একটা নতুন বাড়ি পেলি বলে এই বাড়ি আজ তোর পুরনো হয়ে গেল? ঠিক আছে, এই বাড়ি না হয় পুরনো হলো, কিন্তু এখানকার লোকগুলোও কি পুরনো হয়ে গেল? রাত ভোর সবাই তোর অপেক্ষায় বসে আছে, আর আজ সকালে এসেই বাড়ির বাইরে দাঁড়িয়ে তুই চলে যাব বলছিস? তোর মা গরিব হলেও মনের দিক থেকে ধনী ছিল রে। আজ তোর আচার বিচার ব্যবহারে আমায় মন থেকে দরিদ্র করলো। তুমি ভুল বুঝছো মা, এনারা আমার জন্য অনেক কিছু করেছেন, কতদিন এনাদের ওপর বোঝা হয়ে থাকবো বলতো? ও ঠিকই বলেছে মাসি, বর্তমানে গোটা কলকাতায় ও নিজের নামে পরিচিত, আর অন্যের কাছে ওর আশ্রয়ের কোনো দরকারই নেই। তাছাড়া ও তো এই শহরেই থাকবে, পালিয়ে যাবেটা কোথায়? না রে মা, সে কথা নয়, কিছুদিন ও আমাদের বাড়িতে ছিল তো, আমাদের পরিবারের সাথে মিশে গিয়েছিল, হঠাৎ করে পর করে চলে যাওয়াটা আমি ঠিক মেনে নিতে পারছি না। বাবা, ও যাচ্ছে বলে এরকম করছো, যখন আমি শ্বশুরবাড়ি চলে যাব তখন তুমি কি করবে? নাড়ু মুরলি সুমনা, যাও ওর জিনিসপত্রগুলো নিয়ে এসো। চলো চলো চলো। কিরে, কালকে না তোর আশীর্বাদ? এরকম মাথা নিচু করে বসে আছিস কেন?
শাড়ি গয়না সব কেনা হয়েছে? শোন, আমার জন্য একটা মেরুন কালারের শাড়ি আনিস, চওড়া পারওয়ালা। হ্যাঁ, পরমার মা বলেছেন যে বেয়ানের শাড়ি আমি নিয়ে এসেছি, উনি এখানে এসে নতুন শাড়ি পরবেন। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। পরমা, বেয়ান, এসব তুই কি বলছিস? পরমাকে তুমি চেনো না? পরমা হলো সেই মেয়ে যে মেয়ে সেকেন্ড হয়েছিল গানের কম্পিটিশনে, আর ওই মেয়েটাকে আমি ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে, ওকেই আমি বিয়ে করতে চাই। ওদের বাড়িতে আমি কথা দিয়ে এসেছি, কাল আমাদের আশীর্বাদ। আমার তো মনে হয় না তুই আমার ছেলে। আরে, যে তোকে ভালোবেসে, তোর গানকে ভালোবেসে তোকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিল, তুই তাদেরকেই ভুলে গেলি, আর অন্য মেয়েকে বিয়ে করার কথাও দিয়ে দিলি। তুমি বিশ্বাস করো মা, আমি পিনুকে কোনোদিনই ভালোবাসিনি। ওকে আর ওর বাবাকে আমি যথেষ্ট সম্মান করি, এ জন্মে কেন, সাত জন্মে ওদের ঋণ আমি শোধ করতে পারবো না। আরে, এটাই তো তোর ঋণ শোধ করার সুযোগ বাবা, তুই হাতছাড়া করিস না, না হলে সারা জীবন হীনমন্যতায় ভুগবি। তুমি আমাকে ভুল বুঝছো মা, আমি ওকে ওই দৃষ্টিতে কখনো দেখিনি আর দেখতেও পারবো না, আমি শুধু পরমাকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি পবিত্রবাবুকে কথা দিয়ে কথা রাখতে না পারি, তাহলে তাহলে কোন মুখ নিয়ে আমি এই শহরে থাকবো, কি করেই বা তোর বিয়েতে থাকবো আমি? আমার জন্য সে গ্রামের কুঁড়ে ঘর আর সেখানকার ধান খেতেই বরং ভালো, আমি তোর কাছে থাকতে পারবো না, আমি আমি কাল সকালেই গ্রামে চলে যাব। মা, মা শোনো মা। তোমরা সব এখানে কি করছো? পিনু কোথায়? দিদি উপরে আছে। হ্যাঁ, উপরে? হ্যাঁ। ও, হ্যালো, প্রীতম কোথায়? আপনি কে বলছেন? তুমি প্রথমে প্রীতমকে ফোন দাও, ও এখন খুব ব্যস্ত আছে, আজ আমাদের এনগেজমেন্ট তো। ও, বুঝেছি আপনি কে বলছেন, আমি পরমা বলছি। আপনাকে প্রীতম ইনভাইট করেনি? ও সরি, সে তো খুব ভোলা মনের, সেজন্যই। প্লিজ আপনি আসুন, আপনি না আসলে আমি কিন্তু খুব কষ্ট পাব। পিনু, আরে তুই এখানে দাঁড়িয়ে কার সাথে গল্প করছিস? দেখো দেখি, আরে লোকজন তোকে খুঁজছে, নে আশীর্বাদের শাড়িটা পরে নে, যা। বাবা, গাড়ির চাবিটা দাও তো। গাড়ির চাবি? তাড়াতাড়ি দাও। গাড়ির চাবি তুই কি করবি? বাবা, শাড়িটা, শাড়িটা মাসিকে রাখতে বলে, আমি এক্ষুনি আসছি। সুমন, তুই এখনো কেন আসিস নি? এগুলো কিন্তু একদম ভালো নয়, খুব স্টাইল মারছিস না রে। আমি যে কি করবো না, তুই যদি এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? তোর কোনো কাজের কথা আমি শুনতে চাই না, বললাম তো আমি কিচ্ছু শুনবো না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, আমি এখন ফোন রাখছি। প্রীতম কোথায়? জীবনে সফলতা পেতে হলে নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে হয়, আর সেই এগিয়ে যাওয়ার রাস্তাটা সঠিক না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। আরে বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমায়, নিশ্চয় খুব খুশি না? কাল যে পরশুরাম ধাবা ইঁটো প্লেট ধুয়ে বেড়াতো, শীতের সময় দড়ির খাটিয়ায় শুয়ে শুয়ে কত স্বপ্ন দেখত, সেই সব স্বপ্ন আজ সত্যি হয়ে গেল। আর একজনের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়ে, রাস্তার ধুলোয় পিষে দিয়ে স্বপ্ন সত্যি করে ফেলল, খুব ভালো করেছো। থ্যাংকস, থ্যাংকস আ লট ফর এভরিথিং। এই মা আর অসহায় মেয়েটা তোমাকে সব থেকে বেশি ভরসা করেছিল, কিন্তু তুমি তুমি কি করলে, শেষে শেষে তার ভরসাকেই ভেঙে ফেললে। বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিন অসম্মান করিনি, আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমার জন্য, কিন্তু কোনোদিন আমি তোমাকে সেই দৃষ্টিতে দেখিনি। তোমার চোখ দুটোকে দেখতে আমি ভুল করেছিলাম, ভুল করেছিলাম তোমাকে মনে মনে ভালোবেসে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে,
ভুল করেছি। বারে পরিপূর্ণা পুরকায়, ও মাই গড, অফ কোর্স ইওর লাভ ইজ ডিফারেন্ট অ্যান্ড স্পেশাল। আরে শোনো, তুমি কিছুদিন ভালোবেসেছিলে না এসপি আবিষ্কারকে, আর তারপর ইয়াং আর্মি অফিসার তোমাকে দেখে দিওয়ানা হলো, এখন তোমার লেটেস্ট লাভের এক্সাম্পল হলো। ও আই এম সরি, জাস্ট এ মিনিট, আই হ্যাভ ফরগেটেন মাই কার্টসি। আরে শোনো শোনো, আরে প্লিজ কাম আউটসাইড এভরিবডি, আরে শোনো খুব ইম্পর্টেন্ট কথা, প্লিজ কাম আউটসাইড, এসো 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 এসো, হ্যাঁ আসুন আসুন আসুন, খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমি এখন আমার একমাত্র মেয়ে পরমার আশীর্বাদের চিফ গেস্টের সাথে আপনাদের আলাপ করাব। ইনি হলেন ডক্টর পরিপূর্ণা পুরকার, এক্স কমিশন অফিসার, লড়াইয়ে আহত সেনাদের সেবা করবার শপথ নেওয়া এই যুবতী আসল পরিচয় কি জানেন? আর্মি ডাক্তার, বাট ডিফেন্সের অস্ত্রশস্ত্র সব চুরি টুরি করে স্মাগলারদের সাথে মিশে গেল। আনফর্চুনেটলি ধরা পড়ে গেল, তারপর কোর্ট মার্শাল, ডিসমিস, এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড ফাইনালি ডিফেন্স ডিপার্টমেন্ট ওকে একটা স্পেশাল টাইটেল দিল। ইয়েস, হোয়াটস ইজ ইয়েস, দ্যাট ইজ ব্যাড গার্ল। অ্যান্ড সেই ব্যাড গার্ল আমাদের উৎসবের মুখ্য অতিথি। আসুন পরিপূর্ণা ম্যাডাম, এই শুভ মুহূর্তে আপনাকে আমি স্বাগত জানাই। কিছু কি বলবেন? এই সমস্ত গেস্ট আপনার মুখ থেকে কিছু শুনবে বলে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করে চলেছে। হ্যাঁ বিশিওর, যে বিশিওর, এখন আপনাদের জন্য বেশ কিছু মূল্যবান কথা নিশ্চয়ই শোনাবেন মিস ব্যাড গার্ল। কাঁচের বয়ামটাকে ভেঙে চুরমার করে দিলি, কি হয়েছে কি হয়েছে?
বাবা বাবা ওহো না 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 কি হয়েছে মা সোনামের কি হয়েছে বাবা আমি গান প্র্যাকটিস করছিলাম কাল স্কুলে কম্পিটিশনে যে মা আসলো আমাকে মারলো কোথায় মারলো কোথায় মারলো কোথায় মারলো তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই শোনো তোমায় বলে দিচ্ছি আর একবার যদি আমার মেয়ের উপর হাত উঠেছো না দেখবে খুব একবারে চল তো মা চল চল আমরা ওদিকে যাই চল আহারে কেন আমার ভয় করছে তোমার কোলে একটু ছুতে খুব ইচ্ছা করছে ইচ্ছা হচ্ছে আবার সেই ছোট্ট মেয়ে হয়ে যেতে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে বাবা মায়ের বকা খেয়ে তোমার কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে খুব ইচ্ছা হচ্ছে তোমার কোলে একটু জায়গা দাও না বাবা আজ আবার সেই ছোট্ট মেয়ে হয়ে চোখের সব জল শেষ করে দেব আসল পরিচয় কি জানেন মিস ব্যাড
आपी का इंतजार था और आप आ गए, बहुत धन्यवाद। इतने तकलीफ उठाकर आप बेटी के शादी में शरीक होने आ गए, थैंक यू वेरी मच। तुमने पुकारा और हम आए। चलिए गुड़िया से मिलने चलते हैं। श्योर श्योर, गुड़िया से मिलते हैं और दामाद जी से भी मिलते हैं। ए बोनू वाली, इधर के देख, आई एम आसी, प्लीज कम। खूब हैंडसम लग जाता। This is my lovely daughter. Yes, hello, Gudiya. Hi. Hi. Nice to meet you. This is Mr. Chang. Oh. This is a small gift for you. Thank you. Congratulations. Thank you, sir. Khush raho. Come. Thank you. मुझे पता है भीड़ भाड़ आपको अच्छा नहीं लगता। आपने तो मेरे मुंह की बात छीन ली। भारत का रहने वाला हूँ, हर भारतीय के दिल की बात समझता हूँ। आपके लिए बढ़िया व्यवस्था है, चले। चलिए। प्रतिमा। नमस्ते भाभी जी। नमस्ते भाई साहब, कैसे हैं? मैं ठीक हूँ, पर आप तो जैसे पहले थी वैसी है, कैसे? इसका कारण है, मैं पहले देश सेवा करता था, अभी बीवी की सेवा करता हूँ, इसीलिए। दिस इज द रीजन। ओके, प्लीज डोंट माइंड, टेक केयर, कम। अरे अरे, इनसे मिले, ये हमारे बहुत खास आदमी है। हेलो। हाय। एक गरीब हिंदुस्तानी जिसका पेट हमेशा भूखा रहता है। इसका पेट हमेशा मुझे ही भरना पड़ता है। आप हमेशा बंगला में एक बात कहा करते थे, पेटे पेटे खिदे मुखे लाज। আমি একটু আপনার মেয়ের সঙ্গে দেখা করে আসি। প্লিজ প্লিজ গো, প্লিজ লি। গুড ইভিনিং স্যার। সিট প্লিজ। জানবুঝ কে মা বেটি কি শাদি মে ইতনা ধুমধাম নাহি কিয়া, গিনে চুনে মেহমান, बस दाल रोटी और सब्जी। आप बिल्कुल सही कह रहे हैं, एक रिटायर्ड आर्मी ऑफिसर कितना कमा लेता है, फिर आप जैसे देशभक्त, सच्चा इंसान और सिर्फ पेंशन में चलने वाला। करना पड़ता है यार, करना पड़ता है। लेकिन बी श्योर, मैं किसी भी काम पे इतनी सी भी शक की गुंजाइश नहीं छोड़ता। वन थिंग, बेटी की शादी में अब तो आ ही गए, पर सबसे जरूरी बात यह है कि हम जो धंधा, जो मिशन यहाँ पर चला रहे हैं, उसके ऊपर इंटेलिजेंस का नजर पड़ गया है शायद। I repeat, शायद ना। देखिए, यहाँ के हालत संभालने की जिम्मेदारी सिर्फ आप पे है, नहीं तो हम दोनों। बेफिक्र रहो यार, बेफिक्र रहो। 30 साल से जो ये देशभक्ति का धंधा, आई मीन आर्म्स स्मगलिंग का धंधा चल रहे हैं, उसका सुराग बना 11 मुल्कों की पुलिस के लिए मुश्किल ही नहीं, नामुमकिन है। वो तो ठीक है, मुसीबत आने पर पिछली बार आपने जिस तरह से उस लड़की को फंसाया था, वो तो काबिले तारीफ है। हाँ, आप हमारा तारीफ करते जाओ, हम आपकी खातिरदारी करते जाएंगे। और मुझे भी आपकी खातिरदारी करने का मौका कल से मिलेगा। वो कैसे? अरे यार, आप तो भूल ही जाते हैं, हमारे बेटी और दामाद जी सिक्किम जा रहे हैं ना हनीमून के लिए। तो इसका मतलब तुम्हारे एरिया में जा रहा है, तो मुझे चिंता करने की क्या कारण है भैया? वैसे भी सिक्किम में हम दोनों की ठाट वाट क्या कम है? हा? उन्हें भी देखने दीजिए, समझने दीजिए, हम क्या चीज है। Let them enjoy there. Yeah, let them enjoy. Let us enjoy here. Of course. Dil diya hai jaan bhi denge. Hey, vatan tere liye. Abhishekar, tumhari investigation kotdur egulo? Cholche sir. Ami ekta clue peyechi. Ar otake base kore amar investigation cholche. Du ekta terrorist ke arrest korlei cholbe na. At any cost. As soon as possible. আমাদের রুট পর্যন্ত পৌঁছতে হবে। হ্যাঁ, তুমি ওই পরিপূর্ণা পুরকায়েতকে চেনো? চিনি।
কিন্তু আর্মস স্মাগলিং কেসে ও চাকরি থেকে ডিসমিস হয়েছে। আমার মনে হচ্ছে ওর অ্যাক্টিভিটিসকে ফলো করলে আমরা কিছু ক্লু পেতে পারি। কিন্তু স্যার, এসপি আবিষ্কার হচ্ছেন পরিপূর্ণ পুরকায়তের পার্সোনাল ফ্রেন্ড। দুজনের মধ্যে তো বিয়ে হবার কথাও হয়েছিল। তাহলে এসপি আবিষ্কারকে এই চান্সটা দেওয়া বোধহয় ঠিক হবে না। আই নো দ্যাট। আর সেই জন্যই তো আবিষ্কারই হচ্ছে সব থেকে ফিটেস্ট অফিসার এই কেসটাকে ডিল করার জন্য। একজন বন্ধু হিসেবে ওর ব্যক্তিগত জীবনটা ও যতটা জানতে পারবে আর কারো পক্ষেই সেটা সম্ভব নয়। অ্যাম আই রাইট? ইয়েস স্যার। ওকে জেন্টলম্যান, থ্যাঙ্কস। প্রণাম। আরে কোথাও বেরোবি নাকি? হ্যাঁ বাবা, এক বন্ধুর বিয়ে তো ব্যাঙ্গালোরে হচ্ছে, অনেক করে যেতে বলেছে, তাই ভাবছি কিছুদিন ঘুরে আসবো। ঠিক আছে ঠিক আছে, দু চার দিন ঘুরে ঘরে আয়, মনটাও তোর ভালো থাকবে, তাই না? মাসি, হ্যাঁ, বাবার দিকে খেয়াল রেখো, হ্যাঁ, ঠিক সময় মেডিসিন দেবে। তুই ব্যস্ত হোস না মা, আমি আছি, সুমনা আছে, তোর বাবার কোনো অসুবিধা হবে না রে মা। জানি, আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছিস? একটা নতুন পথে, যেখানে কিছু পুরনো জিনিস খুঁজে পাবো। পুরনো জিনিসকে নতুন করে খোঁজার ইচ্ছা তোর মনে এসেছে শুনে খুশি হলাম। যাই হোক, এই রাস্তা খোঁজার চেষ্টা তুই করিস না। তোর বন্ধু আবিষ্কার না হয় নতুন রাস্তা খুঁজবে না, কিন্তু পুলিশ অফিসার আবিষ্কার যত আঁকা বাঁকা রাস্তাই হোক না কেন, খুব সহজে খুঁজে পাবে। যে রাস্তায় আমি বেরিয়েছি, একবার নয় বারবার আমাদের দেখা হবে, তারপর আমি দেখব এসপি আবিষ্কার কত ট্যালেন্টেড আর কত এফিশিয়েন্ট। কেন ভরসা নেই? আচ্ছা, বেস্ট অফ লাক, বাই। পুরা হিন্দুস্থান হামারা, মহা আনন্দে ভ্রমণ করো, চলো চলো তাড়াতাড়ি কর মা, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, হ্যাঁ সাবধানে যেও তোমরা। ঠিক করে বসেছো তো? বাই পাপা, বাই মামা, বাই বাই, বাই বাই, বাই বাই পাপা। अरे आप कब आए? बस अभी। सब खैरियत है ना? जी बिल्कुल। चलिए वहाँ बैठकर बात करते हैं। अचानक ये हाथ को बंदूक की याद कैसे आ गई? जी कुछ ऐसा ही काम है भाई साहब। ठीक है, आइए आइए बैठिए। आपको देख के आपकी अंदर की आग को समझ सकता हूँ मैं। और उसके मौत के साथ ही ये आग बुझ पाएगी। आप बैठिए, मैं आता हूँ। ठीक है, जो आपकी मर्जी। दुआ कीजिए मैं अपनी मकसद में कामयाब हो पाऊं। मेरी दुआएं हमेशा आपके साथ हैं। नमस्ते। नमस्ते। Come on, play me. When it gets a lot of pain, when someone tells me I'm a bad
हाँ बोलिए, क्या चाहिए? पहचाना नहीं? नहीं। अरे पी पुरु का है। अरे क्या होलिया बना रखा है, मैं बिल्कुल पहचान नहीं पाया। छोड़ो उस बात को, मुझे तुम्हारी बाइक कुछ दिनों के लिए चाहिए। ठीक है, ले जाओ। Excuse me. Yes, ma'am. Miss Parma Chaudhary जो कलकत्ता से आई थी वो check in कर चुकी है क्या? Actually मेरा shift खत्म हो गया, तो he can help. Hi. Okay. Okay. Yes, ma'am. May I help you? Parma Chaudhary के नाम पे कोई room book है क्या? Let me see. P Chaudhary. Yes, it's room number 641. Actually she is my friend. उसके side वाली room कोई खाली है क्या? Let me see. जी, room number 642 खाली है, उसमें आप check in कर सकते हैं। यहाँ पे साइन कर दीजिए प्लीज। थैंक्स, योर रूम कीज। थैंक यू। वेलकम बोथ ऑफ यू। हाय। हेलो। योर रूम नंबर 641, प्लीज साइन हियर। हे वेटर, एसी रिमोट काम नहीं कर रहा है, दूसरा लाओ, जाओ जल्दी करो। वाओ, ए छाड़ो ना, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে যে সত্যপোটা ফুলের চেয়েও বেশি সুন্দর, তার আবার ফ্রেশ হওয়ার কি দরকার শুনি? মৌমাছিরাও ফুলের মধু খাবে বলে ফুলকেও শীতের কুয়াশায় স্নান করে তাজা হতে হয়। তোমার প্রিয় মৌমাছি, এই ফুলকেও তো একটু তাজা হতে দাও। ছাড়ো, আমি আসছি। ওফো, ভারী দুষ্টু। সন্দেশে আতে হ্যায় হামে তর পাতি হ্যায় কি চিঠি আতি হ্যায়। কোথায় বেরোচ্ছ? কাজে। কাজেতে? তোমার মতো বাবা আমি আজ পর্যন্ত দেখিনি। এই তো দেখে নাও, কেন হয়েছেটা কি? বাচ্চারা কেমন আছে, ঠিকভাবে পৌঁছেছে কিনা একবার ফোন করে জানবে না? আরে ঠিক নয়, যথেষ্ট বেশি ঠিক থাকবে। ও আমার মানে আমাদের মেয়ে না। ওকে, জাস্ট ওয়েট, তুমি চাইছই যখন সঙ্গে সঙ্গে ফোন করছি। হ্যালো। হ্যালো প্রীতম। হ্যাঁ নমস্কার নমস্কার। আরে ভালোভাবে পৌঁছেছো তো? হ্যাঁ ভালোভাবেই পৌঁছেছি। আর রাস্তায় কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম হয়নি। পড়ি পড়ি। ও হ্যাঁ, আচ্ছা পরিমা ও বাথরুমে গেছে রেডি। না 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 থাক। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে সিকিম কেমন লাগছে তোমাদের? সিকিম খুব ভালো ড্যাডি, খুব ভালো লাগছে। হ্যাঁ সিকিম। আই রিমেম্বার মাই সার্ভিস ডেজ, জানুয়ারির সেই বরফ ঘেরা পাহাড়, যার একদিকে চীনা সৈন্যদের পাহারা, এখনো সেই দেশভক্তির ভাবনা মনটাকে উতাল পাতাল করে দিচ্ছে। আমি অনেক স্ট্রাগল করেছি রে। বাবা বাবা, আই এম সরি। এনজয় ইয়োরসেলফ, এনজয় ইয়োরসেলফ। কি হচ্ছে পরি? আর বলো তো তোমার কি হয়েছে? বাথরুমে রক্ত পড়ে আছে। পরম হঠাৎ চেঁচিয়ে উঠছে কি তুমি? প্রীতম আমার খুব ভয় করছে, তুমি কিছু একটা করো। কি বলছো তুমি? হ্যালো পরম, বাবা চলো চলো তুমি। ড্যাডি। হ্যাঁ প্রীতম, পরি এত জোরে চিৎকার করলো কেন, কি হয়েছে? না ড্যাডি। আরে ও কি হলো? হ্যালো হ্যালো ড্যাডি, আমি এখানে থাকবো না। আরে ভয় পাচ্ছিস কেন, কি হয়েছে? আমার এখানে খুব ভয় করছে ড্যাডি, প্লিজ তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। আরে কি হয়েছে বল, এত ভয় পাওয়ার কি আছে? আরে কি হয়েছে তো বল ড্যাডি, এখানে মার্ডার হয়েছে কোনো। হোয়াট, কি হয়েছে? হ্যাঁ ওরা দুজন রুমে আছে, ওখানে একটা মার্ডার হয়ে গেছে। দাঁড়াও, হ্যাঁ
শোন, নাথিং টু ওয়ারি, তোদের কোনো অসুবিধা হবে না, বিকজ অনেক স্পেশাল লোকের সাথে ওখানে আমার চেনা জানা রয়েছে। ড্যাডি, আমি কিচ্ছু জানি না, আমি এখানে এক মিনিটও থাকবো না। ওদেরকে ফিরে আসতে বলো। দাঁড়াও না, একটু ধৈর্য ধর। হ্যাঁ, কুইক ড্যাডি, কুইক। ওকে ওকে, अब बेफिक्र रहिए मिस्टर चौधरी, मैं हूं ना। अरे आपके ऊपर भरोसा था, इसीलिए तो बच्चों को वहां भेजा हनीमून ट्रिप के लिए। लेकिन पहला दिन में होटल में खून, आगे गोली बरसेगी। आप खमखा परेशान हो रहे हैं मिस्टर चौधरी। ना मैं बेकार की कहता हूँ ना बेकार की सोचता हूँ। सुनो, चाहे दुश्मन कितना छोटा क्यों ना हो, उसे हल्के से मत लेना। ठीक है ठीक है, मैं कुछ करता हूँ। जो करना है अभी करो प्लीज। मेरी बात सुनो, जितना जल्दी हो सके बच्चों को वापस भेजो। ठीक है। महफिल में हमारा जो गेस्ट है उन्हें जल्दी से शिफ्ट करा दो। hey, चल। 402-403 हमारे गेस्ट के रूम के पास कौन है जल्दी से पता करो। क्विक। हो सकता है कहीं ये वो लड़की तो नहीं। वेलकम टू सिक्किम। सत्यि तुमरा दुजने खूब भीतु। अरे एतटुकु रक्त देखे भय पे गेले। एरपर तो রক্তের বন্যা বইবে। সো বি প্রিপেয়ার্ড। চলো বসো। यहाँ पर कलकत्ता की कोई लड़की चेक इन की है? हाँ जी, चेक इन की थी पर चेकआउट कर चुकी है। चल ले। ¡Gracias!
ছিল যখন তখন জমে ছিল ধান্দা দিদি এসে সব কিছু করে দিল মন্দা আরে রাত্রি হলে রেড করে জমে ওঠে ফাইট হাজত নিয়ে ভর্তি করে মশমারি হল লাইট দুপুরে মটন আবার রাত্রি হলে দারোগা দেখে যখন আমার গায়ে এসে জোর ধরে নিগো শেষ হলো যতটুকু রোজগার আমি দুপুরে মটন আবার রাত্রি হলে আমি দুপুরে शादी कर लूं अबे तू शादी करेगा तो लड़के से कौन लाइन मारेगा अरे दारू पिलाओ यार अभी नहीं मिलेगा दुकान बंद हो चुका है थोड़ा सा तुम लोग जाओ थोड़ा सा दे दो यार ठीक है तुम लोग जाके बैठो मैं लेके आती हूं चल अंदर ये लोग ना तभी ना सुधरेंगे ये लो सुनो और नहीं मिलेगा मैं जाके आता हूं शादी कर लेते हैं अबे साले कितने लड़कियों को ये डायलॉग मार चुका है रे हाँ बताओ कहाँ है तुम लोगों का बॉस जल्दी बोल 36 ऑरेंज विलर बहुत प्यार करती थी ना उससे चल तुझे भी उसके पास भेज देती हूँ नहीं, नहीं। उस लड़की ने 108, 109 को ठपका दिया सर। हेलो, ऑपरेशन चीफ, आखिरी जंग की तैयारी करो। पूरी सिक्किम की जमीन आसमान को एक कर दो। वो हिमालय के ऊपर से भी आ जाए तो उसको गोलियों से छलनी कर दो। Thank you.
आपके इंतजार में जमाना गुजर गया। खुदा का शुक्र है कि आप मिले भी तो ऐसे हाल में। नौकरी चली गई मगर जवानी की जोश और तन की गर्मी में कोई कमी नहीं। मुझे बहुत अफसोस है कि यह जवानी जोश बस अब कुछ ही पल के लिए है। बोलिए, इस आखिरी पल में आपके क्या खातिरदारी करें हम? हाँ, एक काम कर सकते हैं। सुना है हिमालय से स्वर्ग शुरू होता है। अब आप इसके गोद में आ गए हैं तो आपको भी वहीं पे पहुंचा देते हैं। जैसे हैवान को सिर्फ नर्क ही नसीब होती है। तो ये काम मुझे जल्द ही निपटाना होगा, क्योंकि मेरा मिशन अभी तक पूरा नहीं हुआ। गेट रेडी। Thanks for saving my life. Kenona tor jibon amar kache onek mulloban. এবারে নয় হনিমুন ট্রিপটা হলো না, একদম টেনশন করিস না, মন খারাপ করিস না। নেক্সট টাইম যেখানে ইচ্ছা সেখানে যাবি, অল ইন্ডিয়া ট্যুর করবি। শুধুই মেয়েটাকে একবার দেখে নি, ওর সঙ্গে পুরনো একটা হিসাব মেটানোর আছে। আপনি একদম ব্যস্ত হবেন না ড্যাডি, একদম চিন্তা করবেন না। পরমা আমার স্ত্রী, ওকে সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। আরে তুমি তো নিজেকে সুরক্ষা দিতে পারো না, ওকে কি করে সুরক্ষা? ঠিক আছে, পরমা নিজের যেখানে থাকার ইচ্ছা হবে সেখানেই থাকবে। পরমা এখানেই থাকবে। আপনাদের যা উচিত মনে হচ্ছে সেটাই করুন, আমি আসছি। বাবা একটু শোনো, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। আমার কথা শোনো, এখন রাগের সময় নয়। ওই মেয়ে তো পাগল হয়ে গেছে, কখন কি করে বসবে তার ঠিক নেই, সাবধানে থাকাই ভালো। যে হাতের উপর আপনাদের কোনো ভরসাই নেই, সেই হাতের উপর আপনাদের মেয়ের হাত তুলে দিলেন কি করে? পরমা শোনো, তুমি যেদিন ভাববে তোমার স্বামী তোমাকে সুরক্ষা দিতে পারবে সেদিনই আমার কাছে আসো। শোনো শোনো প্লিজ। হ্যালো, কি হয়েছে? জ্যাংকে মার্ডার করে দিয়েছে? এনাফ ইজ এনাফ। এবারে আদিত্য নারায়ণ চৌধুরীকে নিজের আসল রূপে আসতে হবে। Yes, original আদিত্য চৌধুরী। মুহে রঙ দে বসন্তী চোলা, মুহে রঙ দে বসন্তী চোলা। তোর দেহকে রক্তে রাঙিয়ে দেবার সময় এসে গেছে।
বেস্ট সিঙ্গার। তা তোমার গান কেমন চলছে? অন্য সময় কথা হবে, আমি একটু টেনশনে আছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এইসবের প্রধান কারণ তুমি আর তোমার শ্বশুর আদিত্য চৌধুরী। ভগবান বেছে বেছে ঠিক তোমাদের দুজনকে সাক্ষাৎ করিয়েছে। একজন নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিয়েছে, আরেকজন নিজের সম্পর্ক ভেঙে দিয়েছে। শাট আপ। বুকে বিঁধলো? স্টপ ইওর মাউথ। না হলে, না হলে, না হলে, না হলে বলো পিনু, বাবাকে কেউ কিডন্যাপ করেছে। হোয়াট? তোমার বাবাকে কিডন্যাপ করেছে? হ্যাঁ, আমি দেখেছি, কয়েকজন লোক মিলে গাড়িতে করে ওই দিকটায় নিয়ে গেছে। সরি ইয়ার, ইটস ওকে। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বোরকি এলো দেশে। এ মেরে বতন কি লোগো, জরা আঁখ মে ভর লো পানি। আই লাভ টিয়ার্স রে। কারো চোখে জল দেখলে আমার মন নেচে ওঠে। পাগলা হাতি খেপলে প্রচুর ক্ষতি করে, অনেক জীবন নষ্ট করে, কিন্তু শেষে তাকে গুলি করে মারতে বাধ্য হয় সরকার। ও সরকার, এ সরকারি অফিসারদের একদম টিপিক্যাল অ্যাটিটিউড। চাকরি চলে যাবে, অবসর নিয়ে নেবে, রিটায়ার করে যাবে, তবুও সরকারি ক্ষমতাকে নিজের বাবার সম্পত্তি ভেবে এখানে 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 পুরে যত্ন করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, বাকি রইল মাতাল হবার কথা। এখন বর্তমানে তোর মেয়ে মাতাল হয়েছে, দেখেছ? বাবলে বাবলে বাবলে। আর ওকে শেষ করে দেবে এই ফৌজি। না, বাবা থাকা অবস্থায় মেয়ে চলে যাবে, না এই কাজ আমি করব না। না তোকে আমি সোলে রেখে আঙ্গেল একদমই করব না। বাপ কি কন্ধে পে বেটি কা জানাজা। না বরং আগে তোকে আমি তোর বউয়ের কাছে পাঠিয়ে দেবো। বল না, ও তো সেই কবে থেকে তোর পথে বসে আছে, বলো। আদিত্য, সব অপেক্ষারই শেষ আছে, তুই অপেক্ষা কর তোর অন্তিম সময়ের। পবিত্র, তোর মেয়ে খুব দারুণ গান গায়। হ্যাঁ, আর্মি ফাংশনে কতবার ওর গান শুনেছি, কতবার হাততালি দিয়েছি। আচ্ছা বলতো, এই ট্যালেন্ট তোর কাছে এলো কিভাবে? তুই সঙ্গীতের পূজারী কিভাবে? তাই আমি একটা কথা ভাবছি, একটা সঙ্গীতের মহলে তোকে বিদায় জানাবো। এ মিউজিক্যাল ডেট সারে সা সারে সা পারে পা পারে পা। আচ্ছা তুই কি শুনবি আগে বলতো? সব অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়েছি, ভজন কীর্তন বাউল ভাটিয়ালি লোকগীতি দেশাত্মবোধক রোম্যান্টিক সুফি ফুপি রক পপ ডিস্কো। তুই আগে একটা ভজন শুন।
जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं कोई जाना नहीं। জীবনের যাত্রা আজ এইখানেই শেষ হতে চলেছে। তোর জন্য আমি জীবনে অনেক সাফার করেছি, আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি। হেই, যে কালো দাগ তুই আমার চরিত্রে লাগিয়েছিস মুছবে, আজই মুছবে। তোর সমস্ত কালো ধান্দার প্রুফ আমার কাছে আছে, আমার হাতে আছে। পড়াশোনা করে ডাক্তার হয়ে পয়সার পেছনে না দৌড়ে গিয়েছিলাম মাতৃভূমি সেবা করব বলে, কিন্তু তুই তুই আমাকে বানিয়ে দিলি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। এই দেশ, এই মাটি, তুই হলি একটা কলঙ্ক। তোর মতো লোকের এখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ব্যাড গার্লের হাতেই তোর জীবনের আজ শেষ হবে। ব্যাডম্যান জীবনে শহীদ হবে লেখা আছে, তোর হাতে মরলে আমি আমি শয়তান হয়ে যেতাম। আবে তুই মরবি ব্যাড গার্ল হিসেবে, ভেরি ভেরি ব্যাড গার্ল হিসেবে। আবে আমারই হাতে মরবি। তোমাকে একটা রিকোয়েস্ট। কি? আমার ফ্যামিলির প্রোটেকশন দরকার। কিন্তু তুই এখন কোথায়? সে কথা পরে হবে। একজন পুলিশ অফিসার হিসেবে এন্ড অ্যাজ এ ফ্রেন্ড ইটস ইওর ডিউটি টু প্রোটেক্ট মাই ফ্যামিলি। বাই। বিনু, বিনু, বিনু! মা? মা? মাসি, কে এমন করছে? পরমা কোথায়? পরমা কোথায়? ওই মেয়েটা নিয়ে গেছে পরমাকে, তুই জাগিয়ে নিয়ে আয়। কি অবস্থা, কি হয়েছে? আমাদের পরীকে ওই মেয়েটা নিয়ে গেছে। আর এইসব আপনার জন্য? আপনার উপর প্রতিশোধ নিতে গিয়ে সে আমাকেও ছাড়েনি। আরে ওই মেয়ের কারসাজির জন্য তুমিও সমান দায়ী। তোমাকে ভালোবাসতো, বিয়ে করবে বলে ঠিক করেছিল, আর তুমি? আপনি ওকে ওভাবে সেদিন না বললে। জাস্ট ওয়েট, যুক্তি তর্কের সময় এটা নয়, আমার মেয়ে ফেরার দরকার, ব্যাস। হ্যালো কমিশনার, দিস ইজ রিটায়ার্ড মেজর আদিত্য চৌধুরী। শুনে রাখুন, আমার মেয়ে আমার বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ জি, প্লিজ টেক কেয়ার অফ দিস ম্যাটার। আবিষ্কার ইউ নো? না না না, আবিষ্কারের উপর আমার একটুও ভরসা নেই। ও তো ব্যাড গার্লের বন্ধু। এই দেশকে সারা জীবন দিন রাত এক করে রক্ষা করে গেলাম, আর এটুকু সিকিউরিটিও কি দেশ দিতে পারবে না? কি হলো এই দেশের? না না, ইউ বিলিভ মি, আপনার উপর আমার ভরসা আছে। শোনো, পবিত্র পুরকায়তের মেয়ে পরিপূর্ণা আদিত্য চৌধুরীর মেয়েকে কিডন্যাপ করেছে। শহরে বিভিন্ন অলিগলি গিয়ে দেখো, অ্যাট এনি কস্ট আমাদেরকে ওকে ধরতেই হবে। গো, গো কুইকলি।
বাবা, তোমার উপর আমার ভরসা আছে, তুমি নিজে যাও আর ওকে গিয়ে খুঁজে বার করো। কিন্তু আমি, আরে দেরি করো না। আরে বাবা, আমাকে সন্দেহ করা অপেক্ষা আমাকে সাহায্য করা বেশি দরকার। নিজের স্ত্রীর প্রতি কোনো কর্তব্য নেই না? কিন্তু আমি ওকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? দিমাগ লাগা না, বুদ্ধি লাগা। আরে ও ছিল তোমার এক্স গার্লফ্রেন্ড, এখনো তোমার প্রতি ওর সফট কর্নার আছে। সফট কর্নার, সেই সফট পয়েন্টকে টার্গেট করো প্লিজ। তুই সেদিন কি বলেছিলি? সফলতা পেতে গেলে সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে হবে, কিন্তু আগে গেলে বাঘে খায়। তুই বোধহয় জানতিস না, তুই এখন রক্ত খাওয়া এক বাঘিনীর সামনে। সে কি আর কচি হরিণছানাকে সামনে পেয়ে ছেড়ে দেবে? ভয় পাচ্ছিস? আরে মেজর আদিত্য চৌধুরীর মেয়ে আবার ভয় পাচ্ছে? তোকে আর তোর বাবাকে অনেক সহ্য করেছি দুজনকে। তোমরা দুজনেই আমার সুখ দেখতে পারলে না। একজন আমার সার্ভিস আমার ক্যারিয়ার থেকে বিচ্ছিন্ন করলো, আরেকজন আমার স্বপ্ন আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিল। কি এমন আছে তোর ভিতরে? কোন এক্সট্রা অ্যাট্রাকশন তোর ভিতরে আছে যার জন্য প্রীতম এত পাগল হয়ে গেল তোর উপর? আমিও দেখবো তুই কত এক্সট্রা হট। আমি আবিষ্কার, দরজা খোল। তুই এখানে পরমাকে লুকিয়ে রেখেছিস, অথচ শহরের পুরো পুলিশ ফোর্স ওরিগুলি খুঁজে বেড়াচ্ছে। আমি ভাবছি এর থেকে নিরাপদ স্থান আর কি কিছু হতে পারে। তোর মিশন এখন পুরো হয়েছে, বাকি কাজ শেষ করার দায়িত্ব আমার। আবিষ্কারের বাড়িতে দেখেছে, এবার শত্রুপক্ষ পুরোপুরি আমার নাগালের মধ্যে রয়েছে। পরীকে পেলাম, এই ফৌজিকে প্রাণ দেবার নেবার সুযোগও। দিল দিয়া হে জাবি দেঙ্গে এই ওয়তন তেরে লিয়ে। এইটা তোমার আমানত। আদিত্য চৌধুরীর কালো ধান্দার ডিটেইল ডাটা এর মধ্যে আছে। তার এম্পায়ারকে মাটিতে না মেশালে এই রক্ত ঠান্ডা হবে না। ও একজন পুলিশ অফিসার হিসেবে নয়, আমি তোর এক বন্ধু হিসেবে বলছি। তোর সাথে যা যা হয়েছে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, সামনে তোর একটা লম্বা ভবিষ্যৎ রয়েছে। এই জীবনটাকে নতুন করে গড়তে চেষ্টা কর। আমার জীবন সবাই ভালো, আমি আজ প্রায়শ্চিত্ত করে গেলাম। ড্যাডি, ড্যাডি এসব কি করে হলো? ড্যাডি, তুমি এসেছো? ড্যাডি, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, আমি অনেক পাপ করেছি, এই দেশের মাটিকে ধোকা দিয়েছি। Yes, I must be punished. পিনু, দাঁড়া, পিনু, পিনু।
আমাকে যদি আবার জন্ম দিতে তাহলে আমি আমি এই দেশের নিঃস্বার্থ সেবা করতাম। বাবা, হে মা, বাবা, মা, করছেন অম্পিতা জানো তুমি সাথিও বাবা তোমারে আমারে বাবা 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 সাথ বাবা বাবা, আমি খারাপ মেয়ে না তো বাবা? না রে মা, তুই খারাপ মেয়ে নয়, তুই আমার ভালো মেয়ে মা। আমি তোমার কোনো আশাই পূরণ করতে পারলাম না বাবা। পরিপূর্ণার নাম সার্থক করতে পারলাম না বাবা। তোর কিছু হবে না মা, তোর কিছু হবে না, তোর কিছু হবে না, তোর কিছু হবে না। প্রীতম, আমি চাই তুমি এই পৃথিবীর সব থেকে বড় সিঙ্গার হও, সারা পৃথিবীতে নাম করো, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। এই Oh, my God.